Listen up, listen up. Okay, very good. Sir, দেখা যায় স্যার? হ্যাঁ, স্যার একটা কথা স্যার, মানে ওই 17 নম্বর লেসনটা কি দেখা যায় না নাকি স্যার? না, 17 নম্বর লেসনটা চেঞ্জ করা হয়েছে তো, পরে আর এটা আমি শেষও করতে পারি নাই, দেখি তোমাদের কোর্স শেষ হইলে এটা শেষ হবে। এর মধ্যে চেষ্টা করব। জি স্যার। স্যার? হ্যাঁ। স্যার আজকে পুরাতন জিনিস স্যার, টেমপ্লেট। ওকে। এটা স্যার রেসপন্সিভ করতে নিছিলাম কালকে স্যার একটু। আচ্ছা দেখেন স্যার, এই যে আপনি স্যার এই যেটা করে দিছিলেন স্যার, মানে উপরে নিচে স্যার একটুই হয়, কিন্তু এটা তো স্যার এই যে মানে হ্যাঁ ওইরকম করলে স্যার পরবর্তীতে ছোট বড় হয়ে যেত স্যার। পরে আমি ইয়ের বদলে স্যার, আপনি তো স্যার সিএসএস স্যার প্যাডিং এর কথা বলছিলেন, এই যে স্যার প্যাডিং, কিন্তু ওইটা স্যার হলো মানে ছোট বড় হয়ে যেত, দেখাচ্ছি স্যার। আরে কি করতে চাইতেছো সেটা আমারে বলো। আচ্ছা স্যার দেখাচ্ছি স্যার, ওই জিনিসটাই স্যার দেখাচ্ছি, এটা আগে কেটে দিয়ে নে। এই যে স্যার, মানে আগের অবস্থায় থাকলে এরকম হতো স্যার, মানে ছোট বড় হয়ে যেত। পরে আমি উভয় পাশে H100 W100 দিলাম, 100 দেওয়ার ফলে মানে সাইজ ঠিক আসে, কিন্তু স্যার এই যে লাফালাফি তো এরকম করে না আগের মতো। আচ্ছা এখন ট্রিক্সটা কি সেটা তোমার আগে বুঝতে হবে। জি স্যার, যে ট্রিক্সটা কি হবে। জি, এখন মূল ডিজাইন দেখাইছি না, আমাদের হোবার অবস্থাতে খেয়াল রাখতে হবে, আমাদের হোবার অবস্থাতে এটা একটু বড় হবে, তাই তো? কি হবে, একটু বড় হবে। তার মানে আমাদের ট্রিক্সটা কি হইতে পারে, আমাদের ট্রিক্সটা এটা হইতে পারে যে আমাদেরটা যখন বড় হবে, ঠিক আছে, তখন আমরা যে কাজটা করতে পারি, যদি আমরা মার্জিন ইউজ করি সবার ফার্স্টে, সেম মার্জিন সবার মধ্যে থাকবে, কিন্তু যখন এটা বড় হওয়ার বিষয় হবে তখন আমরা কি করব যে ওই মার্জিনটা অফ করে দিব আর সেটা বড় করতে দিব। তৈলিপ্ত হয়ে গেল, বুঝে আসছে? জি স্যার, মার্জিন দেওয়া লাগবে, মার্জিন দিলে সবগুলো একই হাইটের মতো হইলো, আর হোবারের সময় কি ওই মার্জিনটা একটু কমাই দিলাম ওইটার, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তৈলিপ্ত কেল্লা ফাটে স্যার। এখন আমি স্যার এই যে সাইজ স্যার ওদের আকৃতি, নিচের দুইটা স্যার দেখেন একটু উইথ বড় আর উপরের দুইটা একটু ছোট, এটা হওয়ার কারণ তো বুঝতে পারতেছি না স্যার। এখন তুমি এই যে যদি বাটন, কিন্তু স্যার ইউজ করতা, শোনো, এই যে তুমি যদি বাটন ব্লক ইউজ করতা তাহলে তো এটা ফুল উইথ, সবগুলাই ফুল উইথ করে নিয়ে রাখতো, তাই না? তুমি বাটন তো ইউজ করছো এটা, তাই না? জি জি স্যার, হয় তোমার এটা আগে থেকে ফিক্সড একটা উইথ ইউজ করতে হবে, অথবা তোমার বাটন ব্লক ইউজ করলে এটা ফুল উইথ করে নিবে। আগে এতটুকু দেখো বাটন ব্লকে কি অবস্থা হয়, আর তুমি তো এটা বাটন নেও না, নিছো ডিপ। আচ্ছা নেও করো, মানে সব সাইড দিয়ে দিছো কেন যেন লাগে। এই স্যার নিচেরটা এরকম হয়েছে স্যার, উপরের দুইটা দিলেও হয়তো হবে স্যার। হ্যাঁ, উপরের দুইটা দিয়ে দেখছি। সাইজ ঠিক আছে স্যার এখন, কিন্তু উপরে নিচে একটু জায়গা কম হয়েছে, আর মূলটা দেখাই স্যার। মূলটা স্যার এরকম, এই যে এরকম স্যার। আচ্ছা এটা তুলে এটা টপে, টপে মার্জিন দেওয়া, ঠিক আছে, মার্জিনটা
পরে বটমে দিয়ে দেয়, তখন এটা বটমের থেকে উঠে উঠে, বুঝতে পারছি? জি স্যার। টপে ইয়া দিয়ে রাখো, নিচেরটাতে দেখো তুইলে বুঝতে পারবে, নিচেরটারে যে নিচেরটা দোস্ত এই যে দেখছো উপরে দিকে, তার মানে হচ্ছে তুমি প্রত্যেকটা টপে, প্রত্যেকটা টপে তুমি হচ্ছে ধর যে 20 পিক্সেল করে মার্জিন দিলা, এটা ম্যানুয়ালি দিতে হবে, ঠিক আছে? জি 20 পিক্সেল মার্জিন দিলা, আর যখনই হোভার হবে, ঠিক আছে, যেটা হোভার হবে সেটারে কি বটমে 10 পিক্সেল মার্জিন দিবা আর টপে 10 পিক্সেল মার্জিন দিবা। ওকে স্যার, আগে তো প্যাডিং দিয়ে করছিলাম, দেখো স্যার এই এরকম ছিল স্যার। তাহলে স্যার এটা প্যাডিংটাকে মার্জিন বানাই দেবো স্যার? হ্যাঁ মার্জিন, প্যাডিং তো কালার সহ করে পাবো, এটা কই বসাইছো সেটাই লেগে বিষয়। ও আচ্ছা দেখাও, কোড দেখাচ্ছি, কোড দেখাচ্ছি স্যার। আচ্ছা আমরা ওইটার মধ্যে একটা করি, তুই লিখতে হইলো এই যে এই এই সেকশনের উপরে একটা স্টাইল ট্যাগ নাও, সহজ একটা ইস্যু, অত কঠিন এখানে স্যার। হ্যাঁ এটার মধ্যে সাপোজ আমরা যেটা করব, পারফেক্ট, যে প্যাডিং হোবার এটা কেটে দাও, প্যাডিং হোবার। ওকে ওকে, আমরা দিব এই যে যে ডিপটার মধ্যে বাটন লাগছে সেটার মধ্যে লেখো বক্স হোবার, নাম দাও বক্স হোবার, রাউন্ডেড জিরোর পরে, রাউন্ডেড জিরোর পরে বক্স ড্যাশ হোভার, আরে বক্স ড্যাশ হোভার। আচ্ছা ঠিক আছে, এটা পাকিটাতে ইনপুট বসাই দাও। এখন লেখো এই যে ডট বক্স হোভার, এর ভিতরে লেখো মার্জিন টপ, ঠিক আছে, 20 মানে হচ্ছে 1.5 rem, 20 দিলাম স্যার। আচ্ছা 20 পিক্সেল, সমস্যা নেই, সেম। আর এটার নিচে লেখা দাও ট্রানজিশন, ট্রানজিশন অল, ট্রানজিশন অল 1 সেকেন্ড। আচ্ছা দাও 1 সেকেন্ড, এটা পরে মানে এটা এখন তো কাজ করবে না, ইয়াতে যাও, করে যাও ইয়াতে ব্রাউজারে যাও, প্রেস করো, তুলে বুঝতে পারবে। ওকে জি স্যার, এরকম আসছে এখন। আচ্ছা ঠিক, হ্যাঁ এখন যাও আবার কোডে যাও, হ্যাঁ এখন নিচে লেখো, নিচে আরেকটা কোড লিখতে হবে, মানে এই এটা না এটা বাইরে। হ্যাঁ বুঝছি জি স্যার। আচ্ছা এর মধ্যে লেখো যে এটার আমরা কোনটা দিয়ে ইউজ করব, সবার ফার্স্টে ডিপ, তাই তো, ইমিডিয়েট ডিপ, সেই জায়গাতে লেখো ডট ডিপ, হ্যাঁ ডট ডিপ না, সরি 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 ডিপ লেখো, ডিপ শুধু ডিপ, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, মানে এটার ইমিডিয়েট, ঠিক আছে, ইমিডিয়েট যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ডট বক্স হোভার, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন আমাদের ডিপটা কি হইতে হবে, হোভার হইতে হবে, তাই তো? আমরা এই যে ডিপের মধ্যে কলম দিয়ে হোভার লেখা দেই আগে, ডিপ ডিপের মধ্যে,
উপরের লাইনে যাও, আরে 163 ডিপের মধ্যে হোভার করতে হবে না, নাই তো এটা হোভার হবে না। হ্যাঁ এই যে এটা না হোভার, ডিপ ডিপ হোভার হবে, ডিপ হোভার হলে এটা পরিবর্তন। হ্যাঁ এটা হোভার হলে এই যে বক্স হোভারটা চেঞ্জ হবে। তাহলে এই যেতে আমরা দিব মার্জিন টপ 20 পিক্সেল, দেখি স্যার এবার কাপে। জি স্যার এবার কেন নিচের গুলা কাপে, সমাজ একটা ইস্যু, এটা বেশি স্লো হয়ে গেছে, একটু টাইম স্যার একটু কম করে দাও। ঠিক আছে এখন কি আর কাপা কাপি আছে এটার? না কাপা কাপি নেই এখন, ঠিক আছে ওকে। আর তোমার এই যে চারপাশে প্যাডিং এর পরিমাণ একটু বেশি হবে, বা হচ্ছে আইকন গুলো একটু ছোট হবে, তুমি একটু বেশি বড় আইকন দিয়ে দিচ্ছো ওইটাতে দেখো, ফটোর হাইট তো ছোট হয়ে গেছে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ কোনটা ওই যে স্যার এই যেটার কথা বলতেছে উপরে জায়গা নাই এটা? হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা তো প্রথম থেকে জায়গা একটু জায়গা নিছে স্যার। হ্যাঁ তাহলে উপরে আর একটু জায়গা নিতে হবে, তাহলে 4 দিলে মোটামুটি হবে। 4 দেই করে এই অবস্থা স্যার। হ্যাঁ ঠিক আছে তোমার আইফোনটা একটু ছোট করে দিলেই হবে। চলবে স্যার এখন? হ্যাঁ হ্যাপি। বয়স তো তোমার হচ্ছে 2.5 বছর, মানে মানে যেটা একবার মুখস্থ করবো মানে মনে করবো সারাদিন সবাই ওইটাই করবো, যে ফোন দেব কয় সালাম দাও এক কয় হ্যাপি বার্থডে টু ইউ, আবার যখন সালাম শিখছে তখন খালি সালাম সবারই সালাম বলে যে বলো কেমন আছো, হ্যাঁ সালাম দিব ছোট রত স্যার এমনই করবে স্যার, আর যেটা যখন মনে হইব তাই করব। ঠিক আছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শিখতে হলে একটু সময় দিয়ে শিখতে হয়, তাহলে ধরো যে জিনিসগুলো কোর লেভেল গুলা মাথাতে থাকে। জি স্যার এই যে এখানেই তো স্যার একটু ই স্যার এই যে এইগুলো তো স্যার মনে হয় খুব বেশি কর হয় না আমাদের, এই যে ডিপ নিয়ে তারপর ওভার তাহলে স্যার। হ্যাঁ এগুলো হচ্ছে কি তোমাদের এই যেতে দেখা দেয় এগুলো হচ্ছে কি একটু অ্যাডভান্স লেভেল বা হচ্ছে বেশি প্রফেশনাল লেভেল। ঠিক আছে জি স্যার এগুলো শিখতে হলে সময় একটু ব্যয় করা লাগে, আগে আগে এগুলো পুরোটা কমপ্লিট করে এরপরে আবার করলে তখন আবার ঠিক হয়ে যাবে, তখন এগুলো ক্যাচ করা যায়। কারণ কি নিয়মগুলো, হ্যাঁ এখন মূলত হচ্ছে স্ট্রাকচার ঠিক করা, স্ট্রাকচার কোন ডিভের ভিতরে কোন ডিভ হবে এই গুড জিনিসগুলো আগে মেইনটেইন করতে হয়, বুঝতে পারছিস? তারপর আমাদের তো স্পেশাল ডিজাইন
স্যার আমাদের তো স্যার মোটামুটি এগুলো হয়েছে স্যার, কি মনে করতেছেন স্যার? না এটা হয়েছে একটা দিয়ে তো বোঝা যায় না, বড় টেমপ্লেট একটা করলে 10-20 পেজের টেমপ্লেট করলে তখন বোঝা যাবে। জি স্যার, যত কাজ বেশি করবো স্যার তত ভুল ধরা পড়বে, তখন বুঝে যাবে যে তুমি কত ফিক্স বুঝো। কিভাবে আমাদের ইমেল সেন্ড হয় সেটা দেখাবো, আজকে খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস ছোট স্যার। এই যে স্যার রেসপন্সিভ স্যার 991-992 নিচে স্যার কেমন থাকবে স্যার? এটা স্যার সবগুলো স্যার কল MD-20 দিয়ে দিছি স্যার। এটা স্যার এটা তো স্যার একদম মানে কন্টেইনারের বাইরে, এটা তো স্যার কিছু করার দরকার নাই নাকি স্যার? এটা করা না, তোমার তো নিচে স্ক্রল চলে আসছে, দেখো তো স্ক্রলটা আসছে কোনটার জন্য? হ্যাঁ হ্যাঁ, কোনটার কারণে যে আসছে স্যার? হ্যাঁ এবার স্ক্রল করো, এই যে এটার কারণে মনে হয় স্যার, এই যে এটা এটার কারণে। এটা তুমি ইয়া করো নাই, ডাইনামিক করো নাই? ডাইনামিক বলতে স্যার এটা প্রথম অবস্থাতে ধর যে কয়টা ছিল? হ্যাঁ প্রথম অবস্থায় স্যার এই যে পুরাটাই ছিল স্যার একদম। আরে ছয়টা তাহলে আর একটু ছোট হইলে তিনটা তিনটা করে হবে, তার চেয়ে ছোট হইলে দুইটা দুইটা করে হবে, সমস্যা তো নাই মানে ও এরকম করে দেবো স্যার। হ্যাঁ আর ইমেজ কি তুমি হাইট কি ইয়া হাইট উইথ কি ফিক্সড করে দিছো নাকি? জি স্যার। হ্যাঁ এই কারণে আর একটা ঝামেলা, ঠিক আছে রেসপন্সিভের মতো করে রাখতে হবে ইমেজ ফ্লুইড দিয়ে। হাইট উইথ আগে থেকে সেট করে নিয়ে আসবা, তারপরে যাতে এটা ওই ছয় ভাগ করলে মানে দুই দুই করে নিলে সেটা যাতে এরকম হাইটে আসে ওই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তাহলে আর নিচে স্ক্রল আসবে না, তারপরে নিচে একটা স্ক্রল আসছে তোমার ডিজাইনে যে কোনো এক জায়গাতে ভাঙছে, দেখছো যে বড় অবস্থা তো নিচে স্ক্রল আছে। এটা হয়তো স্যার কালকে রাতে কাজ করার সময় এরকম হইতে পারে স্যার। এটা স্ট্রাকচারটা কি করছো? কোনটা স্যার? ওই যে লম্বা ইমেজ, এটা স্ট্রাকচার। আচ্ছা স্যার দেখাই স্যার। এটা সবার ফার্স্ট হবে একটা সেকশন, ওকে এই যে স্যার সেকশন নিছে স্যার। হ্যাঁ হয় নাই তোমার এটা পদ্ধতি হয় নাই, ঠিক আছে? সেকশন সেকশনের পর হচ্ছে তুমি এই জায়গাতে যে রো লিখছো, রো হবে না এই জায়গায় তোমার এই জায়গাতে। আচ্ছা তুমি রো ইউজ করতে পারো কিন্তু তোমাকে লেখা দিতে হবে MX0। কি লেখা দিতে হবে? MX0 মানে মার্জিন 0 উপরে এলাম ডান পাশে। হ্যাঁ বামে ডানে MX0 আর হচ্ছে নো গাটার্স। আচ্ছা নো গাটার্স দিলেই হয়, আর অন্য কিছু লাগবে না, নো গাটার্স, নো গাটার্স, কারণ এটা হচ্ছে 15 পিক্সেল 15 পিক্সেল দুই পাশে কি মাইনাস আছে এটা। আর এই জায়গাতে ইমেজ গুলো হবে, ঠিক আছে ইমেজ গুলো হবে এটার ভিতরে, সাপোজ হচ্ছে কল হচ্ছে তোমার প্রথম LG পর্যন্ত মানে কল LG2 কল LG2 এভাবে অনেকগুলোর ভিতরে এই ইমেজ গুলো ঢুকবে, ঠিক আছে? এই এই কল MD-12 এর উপরে একটা ডিপ নাও, একটা ট্যাব দিয়ে ডিপ নাও, কারণ অ্যালাইন ঠিক হয় না এই জায়গায়। আচ্ছা এটা হচ্ছে যে উপরে যে রোটা আছে রো এর অ্যালাইনটা এক এক ধাপ সামনে আসবে, এটা পিছনে চলে আসবে রোটা। হ্যাঁ ওকে, এটা হচ্ছে কল MD জায়গাতে LG2 দাও, MD এর বেলাতে ধরো যে তিনটা তিনটা করে দিলাম, MD এই জায়গাতে দাও 4, MD-3 উপরেরটা এটা উপরেরটা MD-3 স্যার অ্যালাইনটা আগে একটু করে নেই স্যার? না অ্যালাইন ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। আর এই ডেটার জন্য তো স্যার নতুন দিলাম স্যার, এটা এটা তো তোমার বসাইতে বলিনি, এটা তো এটার নিচেই ক্লোজিং হবে, এটা নিচেই ক্লোজিং। আচ্ছা ক্লোজিংটা দিয়ে নেই স্যার, এটা হচ্ছে MD-3 MD3 স্পেস দাও
তারপরে লেখো কল এম কল এলজি এলজি ড্যাশ টু, কারণ ছয়টা। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে কল এমডির আগে আবার লেখো কল ড্যাশ ড্যাশ কল ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে সিক্স সিক্স। ওকে, তো একটা করে ইমেজ এটার ভিতরে ঢুকাই দাও। প্রথম একটা ইমেজ, হ্যাঁ পেস্ট করো এটার মধ্যে, হ্যাঁ ইমেজ ফ্লুইড, ঠিক আছে। ওকে, এইভাবে প্রত্যেকটা হবে, ঠিক আছে, ছয়টা তোমার হবে। হ্যাঁ, ভিউ নিতে হবে প্রত্যেকটা ইমেজের জন্য একটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা রেসপন্সিভ হবে। আরো পাঁচটা কপি করে নাও, একটা করে করে নিচে থেকে কাট করে করে। ও আচ্ছা, এই যেতে টু থ্রি ফোর ফাইভ সিক্স এর স্যার সহজ হবে স্যার। আচ্ছা, এখন এই যে এই জায়গা থেকে এই যে ক্লাস যেটা হচ্ছে যে অওয়ার যেগুলো আছে সেগুলো কপি করে নিয়ে তুমি এটার ডিভের ইয়াতে ওই যে রো এর মধ্যে দিয়ে দাও। ওই ডিপ ফ্লেক্সটা কেটে দাও, ডিপ ফ্লেক্সটা কেটে দাও। হ্যাঁ ব্যাস, আর নিচেরটা ডিলিট করে দাও, ডিলিট দাও। হ্যাঁ, এটা আমাদের লাগবে, সেভ করো। জি স্যার, ঝামেলা দেখছো, ওই যে ইমেজ এখন আবার ইমেজ এর সাইজ এক একটা এক এক রকম, বুঝা গেছে। কিন্তু স্যার মানে স্ক্রিন ছোট করলে চেপে যাচ্ছে, কিন্তু মানে এখন দেখো যে নিচে ওইটা নাই, নিচেরটা দেখছো নাই, স্ক্রলটা নাই। ও, ছোট বড় কারণ আছে স্যার, এটা তো অনেক বড় দেখাচ্ছে স্যার, 1600 পিক্সেল ছোট বড়। এই যে হ্যাঁ, এখন ঠিক হবে হয়তো বা, 1140 জি স্যার, এখন তো ঠিকই আছে, কেন শুধু ইমেজ গুলো ছোট বড়। এরপরে হচ্ছে ভাঙবে তো এটা, হ্যাঁ ও আমরা তো থ্রি লেগস, ওটা তো ফোর হবে তাই না, তো তিনটা তিনটা হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা থ্রি থ্রি জায়গাতে ফোর হবে, তিনটা তিনটা। তো এই যে একটা ইমেজ গুলা ওই যে ক্যানভা থেকে একই সাইজ বানাতে হবে, একটু বড় রেজুলেশনে রাখলে সমস্যা নেই। এটা হচ্ছে ইমেজের কারণে হচ্ছে আর কিছু না, ক্যানভা থেকে স্যার করবো। তারপর ছোট করে এই যে দেখো যে নিচে, এখন যে নিচের যে নিচেও কিন্তু আরেকটা স্ক্রল আছে, দেখো স্ক্রলটা অন্য কোন একটা কারণে হইতেছে, ঠিক আছে, জি স্যার জি স্যার, অন্য কোথাও একটা ঝামেলা আছে। ঠিক আছে, এরপর এমনি কই আর কি চেক করে করে সাইজ করতে হবে স্যার। এগুলো তো স্যার রেসপন্সিভ, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, একটা একটা করে দেওয়া হয়েছে, মূল ডিজাইনও স্যার এরকমই। ঠিক আছে, অনেকটুকুই হয়ে গেছে, বাহ বুক রাইটার হয়ে গেছো। আপনি বললেন স্যার, এই জন্য দিছি।
আরে যেগুলো স্যার মানে নিচে নিচে দিয়ে দিয়েছি তাহলে তো স্যার এটা একটা অংশ হলো স্যার আরো তো দুইটা অংশ করতে হবে তাই না স্যার কি অংশ ৮৬৮ মিডিয়া করি ডিভাইসের জন্য স্যার কিছুটা দেখাই স্যার আমি স্যার ধরতে পারতেছি না এই যে স্যার ফর লুপের ক্ষেত্রে বক্স বক্স আকারে আসলো স্যার ইনলাইন আকারে ইনলাইন ব্লক আকারে এটা নিয়ে স্যার টেনশন ছিলাম ওখানে শুরুতে স্যার গল এটা তো স্যার দেখি নাই কালার থেকে শুরু করে সবই দেখছি বানাইনি আচ্ছা স্যার আমি শেয়ার করি স্যার শুনতেছেন হ্যাঁ শেয়ার করলাম স্যার দেখা যায় হ্যাঁ দেখা তো যেতেছে স্যার যেটা ইনপুট দিতে বলছিলাম না তারপরে ইনপুট অ্যাড করে দিচ্ছি আমি ই করে গুগল থেকে দেখে এটা স্যার কাজ করে আর ১০০ উপরে দিলে ইন্টারভেশন মার্ক দেখাব বা ০ নিচে দিলে আর ০ দিলে ফাঁকা দেখাবো ০ দিলে ইন্টারভেশন আর ফাঁকা দিলে কিছু দেখাবো এই এ তো স্যার লেখাই যাবো না এখানে এই যে দিয়ে ইনপুটে নাম্বার রাইট বাটন নাম্বার করে ইনস্পেক্ট করে তুমি টেক্সট বসাও আচ্ছা ইনপুটের মধ্যে টেক্সট বসাই দাও ওই যে টাইপ টাইপ নাম্বারে যায় তো টেক্সট এটা না স্যার হ্যাঁ এ দিলে স্যার ইন্টারভেশন মার্ক ইনসাফিসিয়েন্ট মার্ক এটা এটা তোমার বলা দরকার ছিল না যে ইনভ্যালিড ইনভ্যালিড ইনপুট যে স্যার ক্যারেক্টার জন্য তাহলে আলাদা এই করে দিতে হবে রাইট টাইপ এখানে কিন্তু স্যার নাম্বার আছে হ্যাঁ বললাম না টাইপ এখানে নাম্বার আছে ওখানে টেক্সট হলে না একবারই দিছি যে চলে গেছে
আর এটা কত হচ্ছে না, সুইচ কেস দিয়া ওটাও দেখাই। জিরোর জন্য তোমার আলাদা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ এটা স্যার সেম একই কাজ করে। এটার কোডটা দেখাই, স্যার আমি একটু দেখাইতে চাই স্যার। হ্যাঁ দেখাও, একটু কেন, আমরা তো একটু দেখতে পারবো না, দেখলে পুরোটাই দেখবো স্যার, পুরোটাই দেখেন স্যার, আমার তো বকা খাওয়া লাগবে স্যার। ছেলে ভাইকে বিয়ে করে ফেললে তখন ভালো লাগবে না। যার টেনশন আল্লাহ তো এই তো নিয়ে রাখছে, তাই না? উনি তো বলছে রিজিকে উনি ব্যবস্থা করে দিবে, আমরা টেনশন করে আলাপ আছে। হ্যাঁ দেখাও স্যার, এই যে গতকালকে রাত্রেই করার পরে স্যার এটা মাঝখানে চলে আসছে। কি মাঝখানে চলে আসছে? এই যে আইকনটা এখানে থাকার কথা। হ্যাঁ এটা নিশ্চয় কোনো কেরামতি করছো, ভাঙা উপরে চলে আসছে। জি স্যার আমি একটু দেখাই। এই যে স্যার পুরোটা তোমরা রাইট বাটন ক্লিক করে দেখো না, সম্ভবত সেভ করো, সেভ করে দেখো কি অবস্থা। আর তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি তো ভুল করছো জিনিসটা,
ভুলটা হচ্ছে আবার কই যায় কই গেল আর কথা না কইয়ে শেষ তোমার এই যেতে এই যে তোমার ভিতরে এটা যেটা লিখছো এটা কি বলেন কি জানে বলতে নিছিলাম আমি যে ভুলে গেলাম এই যে কল সিক্স এই যে কলাপস কলাপসের ভিতরে হওয়ার কথা হচ্ছে ওইটা বুঝে আসছে শ্রী বাটন হ্যাঁ বাটন না ওই যে তোমার যে কার্ডে যে আইকনটা আছে ওইটা কারণ ছোট হইলে তো এটা হাইড হয়ে যাবে আচ্ছা স্যার না না ঠিক আছে তুমি ছোট হইলে ওইটা উপরে রাখবা তাই তো হ্যাঁ সমস্যা নেই হবে 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 খেলা হবে এটা দেখো যে এটা কি কারণে এরকম হইলো সেটা তোমার দেখতে হবে তাহলে কি করে যাবো স্যার আরে কোডে তো যাবো পরে আগে এটা ইন্সপেক্ট করে দেখো যে এটা যে নিচেরটা কি কারণে আসলো নিচে ওটা নিচে কেন চলে আসলো আর ওই যেতে যে বাটনটা আছে বাটনটা কতটুকু জায়গা নিয়ে রাখছে বাটন 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 ভিতরে দেখাইতেছে আর কোনটার ভিতরে দেখাইতেছে তুমি এই জায়গাতে গুতাগুতি করতেছো কেন এই জায়গাতে করো হ্যাঁ হ্যাঁ এইটা তারপরে হচ্ছে এটার উপরে অন্য একটা ট্রিক সে করতে হবে ঠিক আছে আচ্ছা করো আগে শেষ করে নিচের গুলো সব শেষ হয়েছে জি স্যার দেখলাম দেখো স্ক্রোল করে দেখো তোমার ইমেজের সাথে ক্যাপশন ট্যাপশন তো উপরে উঠে গেছে জি স্যার এটাও একটা সমস্যা স্যার হ্যাঁ ইমেজে একটা নির্দিষ্ট পরিমাণে হাইট মিনিমাম একটা হাইট ধরে দিতে হবে ঠিক আছে আর নাইলে তুমি আরেকটা কাজ করতে পারো ঠিক আছে স্যার আমি তো ওদের ইমেজ নিয়ে আসছি স্যার আরে ওদের ইমেজ নিয়ে আসো কিন্তু তোমার এই যে তো তো দেখাইতে হবে না ক্যাপশনটা তো ভাইঙা চুরমাচুর হয়ে গেছে জি স্যার তো এটা যদি একটু নিচের দিকে নিয়ে আসা যাইতো তাহলে ধরো যে একটু বড় হইলে তাহলে তোমার লেখাগুলো স্পষ্ট বুঝে যেত তারপরে এই যে এতে গোলের মধ্যে যে লরে মিপসা এরকম লম্বা হইছে কেন এরকম স্যার চিপা করার কারণে এরকম হয়ে গেছে না অবশ্যই তুমি এটার মধ্যে কোনো কেরামতি করছো নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাও এই যে তো মনে হচ্ছে ভুল ভাল এই যে এগুলো এরকম কেন এগুলো কিছু করি নাই স্যার করোনাই তো আগে যেটুকু করছো ওইটা দেখো ঠিক আছে কিনা এরপরে ওয়ান বাই ওয়ান মানে কালকে শুরু করে স্যার এই জায়গায় সমস্যা হচ্ছে এই জন্য সামনে করতে হবে সব যেগুলো একটু বেশি কমপ্লেক্স সেগুলো পরে করতে হবে ঠিক আছে আগে বাকি সবগুলা শেষ করতে হবে তোমাদের তোমরা কেন বুঝতেছো না তোমাদের যখন কোর্সটা করানো হয়েছে মানে তোমরা যখন এই বিদ্যা থেকে শিখছো সবার ফার্স্টে কি নেপারের কাজ করছি কেন ভুলে যাও এটা সবার শেষে নেপারের কাজ করবা আচ্ছা স্যার প্রথম যে ভিউ নরমাল ভিউটা আসলেই হলো এরপর হচ্ছে সবার শেষে এটা নিয়ে কাজ করতে হবে কারণ এটা নিয়ে কাজ করতে গেলে তোমার অনেক সময় যাবে ওকে জি স্যার ঠিক আছে তাহলে স্যার আমি এগুলো করি করে তারপরে দেখাই হ্যাঁ এইগুলো সব ভাঙা চুরা কি হয়ে গেছে ঠিক আছে এরপরে এরপরে কে আসো ফাতেমা এত হাসলে তো হবে না কাজ তো দেখাও না কয়েক বছর হয়ে যেতেছে ওয়ালাইকুম আসসালাম তুই কি মনে করো আমরা দেখি না তুমি আসছো কি আসো নাই লুকুচুরি গেল না আর কাজ দেখাবা কিনা বলো না স্যার তুই কবে দেখাবা ফাঁকি বাজে গেছো না স্যার কালকে দেখাবো ইনশাল্লাহ কালকে শিওর দেখাবো
মনে থাকবো তো, কালকে আসবা তো? তোমার ভাই কই? বেটা মানুষ যদি না শিখতে পারে, হয়তো তোমরা টাকা দিয়েও ওরে শিখাইতে পারবে না, কারণ ওর মধ্যে এই ধান্দাবাজি ঢুকে যাবো। আমি যেটা বলি যে ফ্রিল্যান্সিং যে সকল সাবজেক্ট গুলো আছে, গ্রাফিক ডিজাইন বা ওয়েব, তোমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সট্রা স্কিল। ঠিক আছে, এই স্কিল গুলো তুমি যদি ধরে রাখতে পারো তাহলে তুমি চাইলে যে কোনো জায়গা থেকে আর্নিং নিয়ে আসতে পারো। ঠিক আছে, যেটা অন্যান্য পেশার মতো না, যে আমি ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়ছি, এখন তো আমার ওই অ্যাকাউন্টিং বা হচ্ছে কি যে কোনো অফিসের ওই সাইট ছাড়া অন্য কোনো জব পাবো না, বিষয় কিন্তু এরকম না। তোমরা মাল্টিকাস বিভিন্ন জায়গাতে পাইতে পারো, ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেট এবং হচ্ছে জব মার্কেট প্লেস। ঠিক আছে, সবগুলো তোমাদের জন্য ওপেন থাকে, বুঝতে পারছি, যখন যেটা দরকার অ্যাপ্লাই করা যায়। আরেকজন হইলো গুজগাস করার জন্য, কাকে? তামিমকে। হ্যাঁ, আরে স্যার ও তো কেমন ছোট না, ও ওই যে ডিপ্লোমা আমার থেকে মাত্র এক বছরের ছোট। আমি হচ্ছে স্যার ইন্টারে ই করলাম, এবার হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আর ও তো আরো ছোট, আমার থেকে এক বছরের ছোট। সমস্যা নেই, বড় হয়ে যাবে, বিয়ে শাদী করে দাও, নাতি নাতনি দেখলে দেখবো বড় হয়ে যাবে। কোন কলেজে পড়ে? কে? তামিম? জি। ও তেজপুর পড়ে। ও এরপরে কে আছো, কে দেখাবা? তারেক রহমান। তুমি কানাডাতে লুকায় থাকলে হবে না, কানাডা না কোন জায়গা, ইংল্যান্ডে লুকায় থাকলে হবে না, দেখাও কাজ করছো। আমি তো স্যার পিএসপি শুরু হওয়ার পরে বাড়িতে ছিলাম, কাজ করতে পারি নাই, কালকে ইনস্টলে যে জ্যাম্পে সমস্যা ছিল, কালকে এটা সবার হেল্প নিয়ে সলভ করতে আজকে থেকে স্যার কাজ আরম্ভ করব। ঠিক আছে, শুরু করো। মনে রাখতে হবে এই জায়গাতে তোমরা একটা ভালো একটা অপরচুনিটি পাইছো, এটা যদি কাজে লাগাইতে পারো লাইফ টাইম কাজে লাগাইতে পারবে, আর যদি কাজে না লাগাইতে পারো তাহলে দেখবা যে এরপরে তোমরা যতই কোর্স করো না কেন একই ধরনের মানসিকতা তৈরি হবে না। ঠিক আছে, এখন হচ্ছে কি করোনা কালীন সময় একটা সুযোগ, স্কুলে যাওয়া লাগে না, আলাদা সময় নষ্ট হয় না, বাট শিখার একটা সোর্স আছে। জি স্যার, আজকে থেকে মানে পিএসপি শেষ করব। কেউ দেখাবা না, আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে পিএসপি শুরু করে দেব। কোনটা স্যার একটু সাজেশন লাগবে? আমি স্যার তাহলে শেষে দিই। হ্যাঁ বলো স্যার, আমি শেয়ার করতেছি। স্যার প্রজেক্টের যে এই পার্ট টু ফাইনাল প্রজেক্টের, ওকে, এখানে পিকচারে ক্লিক করলে এই যে উপরে ডিসপ্লেটা চেঞ্জ হয়। হ্যাঁ, কি দিয়ে করব স্যার? আচ্ছা, এই জায়গাতে মূলত কি দুই ধরনের ক্যারোসেল ইউজ করা হয়েছে। ঠিক আছে, দুই ধরনের দুইটা ক্যারোসেল একসাথে ম্যাশআপ করা হয়েছে, সো এটা তোমার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আপাতত অ্যাভয়েড করো।
ঠিক আছে, একটা স্লাইডার চেক করছে, এগুলো শিখলে আরো কিছু পলিশ জানতে হবে। কারণ নিচেরটা হচ্ছে আল ক্যারুসেল, ঠিক আছে এগুলা জন্য আলাদা। শুধু ক্যারোসেলেরই ক্লাস আছে, শুধু ক্যারোসেল নিয়ে হচ্ছে গিয়ে বিশাল 5 থেকে 6 ধরনের ক্যারোসেল দেখানো হয়। আচ্ছা আচ্ছা, এগুলো একটু কমপ্লেক্স, বাট আগে ডায়াগ্রাম গুলো বুঝলে পরে আর ঝামেলা হয় না। ঠিক আছে, আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ব্রেকের পর দেখাবো না এটা কোথায় করা আছে। ঠিক আছে, তোমারও একটু দেখাই দিব না, তুমি পারলে করো, স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, কারণ এটা করাইতে গেলে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগে যাবে। তোমার বুঝে? স্যার হ্যাঁ বলো স্যার, পিএইচপি এটা কি বিদ্যাতে আছে না, মানে কি বলবো, এটা না পিএইচপি এর বেসিক টিউটোরিয়াল এখন আসে না, এটা আগামী বছর আসবে। ঠিক আছে, তাহলে স্যার কিভাবে আপনি যে পিএইচপি সফটওয়্যার না কি জানেন ইনস্টল করতে বলছেন, এটা স্যার কিভাবে করব, কি ইনস্টল? ভাই ওরে কেউ কিছু শিখাও, ফু দিয়ে দাও। আরে ক্লাসের ভিডিওগুলো দেখলি? ব্যাম ফিনিশ করেছে, ক্লাসের ভিডিও দেখেন? তাই ক্লাসের ভিডিও দেখেন 30 নাম্বার থেকে। হ্যাঁ চলেই পারবা, কঠিন কিছু না। ঠিক আছে স্যার, কত নাম্বার ক্লাস থেকে দেখবো? 30 নাম্বার থেকে। হ্যাঁ কয় নাম্বার ক্লাস? 33 আজকে, 33 33 স্যার, 30 বা 29 থেকে দেখতে পারো। হ্যাঁ ওই তো এটা চলে স্যার। ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে আমরা সবাই ব্রেকে যাই, সবাই ফেরত আসবো ঠিক 11টায়। ঠিক আছে, কেউ মিস করবে না, আর বাকি যারা আসে যায় তাদেরও আসতে বলো তাড়াতাড়ি। স্যার আমার একটু দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখো দেখো তাড়াতাড়ি, স্যার আমার তো সমস্যা ছিল কাল ছিল, আমি সকালে আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, মরে যেতে কি ঘন ঘন কারেন্ট যায়? দেখা যাবে এরকম, কিন্তু করার পরে এটা দেখা যেতেছে, মানে আমি এটা দেখাই স্যার। আমি সবসময় আগে ভাগে খাই ফেলি, কারণ শুভ কাজে দেরি করতে নাই। আলাদা ব্লকে আগে কইরা নিবা, তারপরে ইন্ডেক্স ফাইলে। কেন যে তোমরা ইন্ডেক্স ফাইলে আগে গুতাগুতি করতে যাও? ওটা করছিলাম কিন্তু স্যার ঝামেলা হইতেছে, এই জন্য এই জায়গায় নিয়ে আসছি। এই যে স্যার, তুমি এই যে এত বড়টার লগে ঝামেলা করতে আসছো না, ছোটটার ঝামেলা শেষ না করে কি করছো তুমি? শোনো, এটা তুমি বোকার মতো কাজ করছো। সব ফার্স্টে কি করবা, রোয়ের ভিতরে, ঠিক আছে, এই যে যেহেতু এটা ফুল স্ক্রিনের আমাদের দরকার, কিসের দরকার? ফুল স্ক্রিনের। তো ফুল স্ক্রিনের জন্য আমরা সবার ফার্স্টে একটা সাপোজ কন্টেইনার নিলাম, কন্টেইনার তুমি আবার তাও আবার সেকশনে কন্টেইনার করছো, ভেরি ব্যাড। আমি বলছি যে সেকশনে কখনো হাতি দেওয়া যাবে না, কন্টেইনার বানানোই যাবে না সেকশনকে, সেটা সেকশন কিন্তু তুমি সেটাই করছো। আচ্ছা সবার ফার্স্টে হচ্ছে আমাদের দরকার ফুলুইড, ফুলুইডের জন্য আমরা চাইলে যেতে কন্টেইনার ফ্লুইড অথবা আমরা রো ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, সে ফুলুইড নিয়ে নিবে, তবে নো গাটার ইউজ করে দেব। তখন আমরা কি করব, কল 12 ইউজ করব। ঠিক আছে,
বা হচ্ছে আমরা কার্ড ইউজ করব, ওই কার্ডের ভিতরে আমরা আবার কি করব একটা ইমেজ দিব, ইমেজের পরে আবার নিচে আমরা কি করব কার্ড ইমেজ ওভারলে ইউজ করব। ওকে, ওই কার্ড ইমেজ ওভারলোড ভিতরে আবার আমরা রো ইউজ করে যা যা দরকার সেগুলা বসাই দেব, কন্টেনার দরকার হলে বসাই দেব। তার মানে হচ্ছে ইমেজটা তখন কি ভিতরে পড়ে গেল। ওকে, তো ভিতরে পড়ে গেলে এখন এটার আমরা কি করতে পারি, লেফট রাইট যতটুকু দরকার ওরকম করে দিলাম। কাহিনী শেষ, মোটামুটি বুঝতে পারছি স্যার, কিন্তু না কেন মোটামুটি বুঝতে পারছি স্যার, অনেক স্পিডে বলছেন তো। এটার উপরে সেকশন নাও, একটা সেকশন নাও, এটার উপরে চাই, হ্যাঁ এটার উপরে দাও, সেকশন নাও একটা, ওপেনিং ক্লোজিং করো। এই কয়েকদিনের জন্য তোমাদের হচ্ছে ওই কোর্সটা পাবলিশ করার কথা হচ্ছে 2 তারিখে, গতকাল রাতে শেষ। ওই যে পুলিশটা কয়েকটা ব্লক পেটে, ওটা তো এখনো ইভিটার ঢোকে নাই, ঠিক আছে, ইভিটার ভিতরে প্যানেল আছে। গতকাল মোটামুটি শেষ হয়েছে, আজকে একটা শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিও করে তারপর এটা আপলোড দিতে হবে, পলিসি আছে। কন্টেনার কেন ইউজ করতেছো, এই যে তো রো ইউজ করবা আর নো কাটার্স ইউজ করবা, 2 তারিখ থেকে স্যার শুরু হবে। না না, মানে এই 2 তারিখে এটা পাবলিশ করার কথা ছিল ই বিদ্যাতে, 25 তারিখে এটা কামিং সুন ছিল আর হচ্ছে 2 তারিখে, কিন্তু এটা পারি নাই, এটা সম্ভবত কালকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা উপলক্ষে এটা পাবলিশ হবে। জানুয়ারির 15 তারিখ আমার 8 থেকে 10 জন স্টুডেন্ট হইলেই হবে, কারণ 2 জনে মিলে একটা প্রজেক্ট করব, আমার 6টা প্রজেক্ট কাজ করব আর কি, মূলত লারাভেলের প্রজেক্টের দরকার। জি স্যার, রিনিউ করব তো। জি স্যার, তারপরে স্যার, হ্যাঁ কার্ডের ভিতরে ইমেজ নিয়ে আসো, এরপরে মার্কেটিং করো, যারা স্টুডেন্ট থাকবে এদের দিয়ে মার্কেটিং করো, বেচো এটা, আচ্ছা ইমেজ ফ্লুইড দেওয়ার দরকার নেই, থাকুক ইমেজ ফ্লুইড দেওয়ার দরকার নেই আপাতত, কারণ তোমার এই ইমেজ নেই। আচ্ছা আচ্ছা ইমেজ ফ্লুইড দাও, এটা তো ম্যাক্সিমাম উইথ দেয়, তাই তো ম্যাক্সিমাম 100%, ঠিক আছে। ওকে, এরপর এটার নিচে আরেকটা ডিপ নাও, এন্টার দাও। আরে বাইরে গেছো কে? এটার ভিতরে, হ্যাঁ জি স্যার, এটার ভিতরে ক্লাস লেখো, কার্ড ইমেজ বললে তোমার যেটা করাইতেছে এগুলো অনেক অ্যাডভান্স কমপ্লেক্স কাজ, আইএমজি আইএমজি রে ভাই, তুমি এখনো ক্লাস ফোকাস করো, ওভারলে ভুলে গেছি স্যার, এই কারণে কিন্তু অ্যাডভান্স গুলো একটু 1-1.5 মাস পর শিখতে হয়, কারণ কি এগুলো মুখস্থ করতে হয়। হ্যাঁ, তারপরে এন্টার দাও, এন্টার দাও, ওই যে নিচে যে রো লেখছো না, ওই যে নিচে রো, জি স্যার, হয়ে গেল, এই রোটারে পুরাটারে কাট করে উপরে নিয়ে আসো, হ্যাঁ এটা পুরাটা, এই তো, হ্যাঁ এটা এটা দেখো কোন পর্যন্ত আছে শেষ, হ্যাঁ এতটুকু কাট করো, কাট করে এটা ভিতরে ঢুকাই দাও,
এই জায়গায় ছিল তারপরে এই যে এই রো এটা তো ছোট করলাম আবার কি করে আরে তুমি তো সময় কিল করো বেশি স্যার ওই জায়গা এই জায়গায় স্যার এটা কোন বরাবর হবে এটা বুঝতেছি না এলাইনটা হচ্ছে কি যে 335 নাম্বার লাইনটা পিছনের দিকে যাবে হ্যাঁ এটা থেকে নিচে দিয়ে যাও আরে কপাল এটা কোটা দেড় শেষ কোন জায়গায় তো যাই দিয়ে এটা শেষ বুঝতেছি না স্যার এটার উপরে এটা উপর পর্যন্ত 56 পর্যন্ত এটা উপরে যাও একটা ট্যাপ দাও দুইটা ট্যাপ এক দুই আরেকটা আরেকটা হ্যাঁ এখন ওই পাশে পাঠাইতে হবে তাই তো আর নিচেরটা অপশন নিচেরটা কমেন্টে গিয়ে দিলে আর নিচে আর ইয়াটা থাকলো না বুঝলাম না স্যার এটা ছোট করো কি করব ওটা যে সেকশনটারে এটার নিচে যে সেকশনটা আছে সেটারে কমেন্টে কেন এই সেকশনটা ছোট করো ব্রাউজারে যাও তাহলে আর ওই নিচের ওই আচ্ছা ঠিক আছে তো ভালো ঝামেলা করছো আচ্ছা নিচে যাও এখন হচ্ছে এই এই ইমেজটারে ওই পাশে পাঠাই দিতে হবে আর কি যাও এটারে লিখে দাও ফ্লোট রাইট ইমেজে লিখে দিব স্যার হ্যাঁ ওই যে সেকশনটা ওপেন করো হ্যাঁ ইমেজের মধ্যে লেখা দাও ফ্লোট রাইট ইমেজ ফ্লুইড এর পরে আই এম জি ড্যাশ ফ্লুইড ফ্লুইড রাইট হ্যাঁ স্যার এটা তো ক্লাস মনে নেই স্যার সামনে লিখে এইভাবে রাইট আর আই জি এস হ্যাঁ শেষ এখানেই আছে আচ্ছা এটা কি পুরো ইমেজ থেকে এত সাইজের কিনা এটাও তো চিন্তার বিষয় আমি ওদের থেকে দেখি ইমেজটা কোন পর্যন্ত ওই যে পাশেই তো আছে ইমেজটারে ধরো ফুল সেকশন না নিচে স্যার পুরো ফুল ইমেজটাই ফুল তো ইমেজটা একটু ছোট করতে হইব আর কি তাহলে মাইনাস করে দাও মানে এই সাইডে মাইনাস ক্লাস মানে মাইনাস মার্জিন লেফট বসাবো স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানেই বসাই হ্যাঁ রাখো এম এম আর রাইট লেফট স্যার হ্যাঁ এম
মার্টিন রাইট হ্যাঁ তোমার হচ্ছে এন ফাইভ দেখি কতটুকু ঢুকতে হবে স্যার তো ডান দিক থেকে ছড়ে আসবে তোমার 700 কাজ করতেছে ঠিক আছে ওভারলে তো ইয়ার সাথে নির্ভর করতেছে ওটা কি বলে কার্ডের সাথে কার্ড না ইমেজের সাথে আরেকটা কাজ করো এই যে কার্ড যেটা আছে কার্ড কার্ডটারে হ্যাঁ ধরো ধরে এটারে W100 করে দাও তো বাইরে ক্লিক করো আচ্ছা এইবার কাজ হইতেছে ঠিক আছে এবার যাও এটা এবার যা কার্ডের মধ্যে W100 দিয়ে আসো কার্ড W100 ওকে লোড FLOAT ফ্লোট রাইট আর তারপরে এই ফ্লোট রাইটের মধ্যে তুমি ইয়া করে দাও মার্জিন রাইট করো ঠিক আছে এম আর ড্যাশ এন আই দেখি কিছু বুঝা যায় কেন সেভ করো আচ্ছা একটু বড় করো কেটে দাও পাশেরটা কেটে দাও পাশেরটা নিচে নিয়ে আসো ইন্সপেক্টরকে নিচে নিয়ে আসো এখন এক কাজ করো এই জায়গা থেকে আমরা মার্জিন রাইট করতে করতে থাকি ঠিক আছে ওকে একটু উপরে দিকে যাও ইমেজটাকে ধরো ইমেজ ধরো স্যার এই যে নিচে ইমেজ দেওয়া আছে ইমেজ হ্যাঁ এটা ধরো এটার মধ্যে লেখো মার্জিন রাইট মাইনাস করতে থাকি আমরা দেখি কত মার্জিন ড্যাশ রাইট হ্যাঁ এন্টার দিয়ে মাইনাস দাও 10 আর 200 হ্যাঁ দাও 200 পিক্সেল দাও ঠিক আছে না স্যার চেঞ্জ না হওয়ার কারণটা কি আচ্ছা ইমেজ ফ্লুইডটা উঠাই দাও তো দেখি ওই পাশ থেকে ইমেজ ফ্লুইডটা তো চ্যাপ্টার হয়ে গেছে মনে হইতেছে স্যার আচ্ছা হোক সমস্যা নেই যে এটা এখন দাও তো মার্জিন ইয়াটারে ধরো ইমেজটারে ধরো ইমেজ ধরো হয় নাই এটা তো হওয়ার কথা ছানা লাগবে স্যার মার্জিন নিতেছে না ইম্পর্টেন্স দিব হ্যাঁ ইম্পর্টেন্ট দাও তো স্যার এবার বাড়াবো স্যার হ্যাঁ বাড়িয়ে থাকো দেখি যায় কিনা আচ্ছা ওইটা যেটা ঠিকই যাইতে স্যার আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দেই কার্ডের মধ্যে ওভারফ্লো হিডেন দেই বুঝতে পারছি
মার্জিন তো চলে যাবে স্যার, সমস্যা নাই, দাও তুমি যেটা দেখতে যেতেছো ওইটা আসো, এটা আমি দেখতেছি স্যার। আচ্ছা এবার হচ্ছে ওই জায়গাতে যা ম্যানুয়ালি বসায় দাও, এই জায়গাতে আবার বসা বসায় দেখো তো, এবার যাই কিনা ইমেজ ফ্লুইড বাদে ইমেজের মধ্যে ই বসাবো স্যার, এই যে যেতে যে ইমেজ এই যে এম আর এন 5 দাও আছে, যেটা এই যে 3 আর এম সেটারে 10 আর 30 আর এম বানায় দাও দেখো, এটা আরে এটা না এই যে পাশে ডান পাশে চলে আসো যে ইমেজ, হ্যাঁ মার্জিন রাইট, হ্যাঁ এতে 3 জায়গাতে 30 বানায় দাও, 0 একটা অ্যাড করে দাও, 1 তো নিচ্ছে না কত নাকি, একটা হাইট উইথ দিয়ে দিতে হবে, এখন উপরে লেখো হাইট উইথ দিয়ে দাও, উইথ 700 পিক্সেল, উইথ হাইট না হাইট ছোট হোক সমস্যা নেই, আর একটু বড় করো, দিলাম স্যার। আচ্ছা এখন এই যে দেখো ক্যানভা থেকে ইমেজের উপর একটা শ্যাডো দিয়ে রাখেন, খারাপ ভালো দেখা যায় না, তাহলে সুন্দর দেখা যাবে লেখাগুলো কন্টেন্ট, বুঝলাম না ভাই। আচ্ছা ওইটা করবে না ওইটা সমস্যা, এখন ওদের ইমেজ তো ভালো না, হ্যাঁ ধরো ইমেজটা ফ্লোট রাইট নিচের দিকে একটু স্ক্রল করে আসো তো, এই যে ক্লাসের দিকে একটু স্ক্রল করো, ক্লাসে ক্লাসে ক্লাসগুলো স্টাইলগুলো সেখানে ডান পাশে যাও, ডান পাশেরটা স্ক্রল করো, আচ্ছা এই যে যে ক্লাসটা আছে যে ফ্লোট রাইটের জায়গাতে, এটার কাইটা, এটার কাইটা লেখো তো জাস্টিফাই, ইয়া জাস্টিফাই না অ্যালাইন সেলফ ইন ড্যাশ সেলফ ড্যাশ ক্লাস করে দিন, ওকে সে গেছে তো গেছে, অনেক মিথ্যে গেছে, ওই যে 30 দিয়ে না স্যার এটা কমাই দেই, হ্যাঁ কমাই দেই, মানে এটা দেখছো কাজ করছে কই যে তো আরো যে 15 স্যার পুকিস ঠিক আছে স্যার, হ্যাঁ এবার মার্জিনটা আর উইথটা ম্যানুয়ালি বসাবো স্যার, এটাও তো কেটে দিবা কারণ আমরা তো স্টাইল বসাবো, এই যে এটা লেখা আছে অ্যালাইন সেলফ ইন,
তারপরে এখানে স্টাইল বসাই স্যার, স্টাইলে মার্জিন কত ছিল? পরে তোমার ক্লাস দিয়ে করতে হবে, ঠিক আছে? কারণ রেসপন্সিভ করতে হলে এগুলো একটু ছোট বড় হবে বা নিচের দিকে আসবে, ডান বাম করবে, এগুলো করাবে। স্যার ক্লাস দিয়ে কিভাবে করবো স্যার, এটা তো মার্জিন অনেক বেশি নিছে। বোকার মতো কথা বলতেছো, এটা ম্যানুয়ালি করতে হবে, এটার মধ্যে একটা ক্লাস বানাইতে হবে। হ্যাঁ ডাবল কোটেশন দিয়ে শেষ করো। হ্যাঁ এটা একটা বানাইলা যে এটা কি বলে ওভারলে ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাই দিলে। আচ্ছা ওকে জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে ওকে, দেখো এবার রিলোড দিয়ে দেখো হয় কিনা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন এটা হচ্ছে ক্যারোসোলের জন্য আছে স্যার, এই ক্যারোসোলটা, এই যে ক্যারোসোলটা এই জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে একটু বেশি নিছে, ভুল হইছে ইমেজের স্যার। আপনি বলছেন যে ইমেজটা ঠিক করে দিতে হবে স্যার, কিন্তু কিভাবে ঠিক করব, মানে ক্যানভা থেকে করব কি না কিভাবে করব এটা? তুমি ইমেজ ফ্লুইড ইউজ করো নাই, যা দেখো ক্যারোসেল এই জায়গা স্যার এই যে এরকম। হ্যাঁ W100 ইউজ করছো, কিন্তু তোমার এই যেটা ইউজ করতে হবে কি ইমেজ ফ্লুইড। বাকি সব ঠিক আছে স্যার, এই টিটি টিটি স্যার স্যার এটা এটা কি হবে আসছে? সেভ করো, সেভ করে দেখো। অন্য জায়গায় খুঁজো, খুঁজে পাবা। আচ্ছা স্যার, তো এটা খুঁজতে গেলে আমার আরো অনেক সময় লাগবে, অলরেডি 30 মিনিট শেষ। আর কেউ স্যার আমার কি দেখাই দাও স্যার? হ্যাঁ দেখাও, কি দেখাই দিছো? ওই দেখেন তাহলে, তুমি তো আমার কাছ থেকে সকালে সময় নিয়ে কাজটা শেষ করতে পারতে। স্যার সকালে তো কারেন্ট ছিল না বললাম, এতক্ষণ কারেন্ট থাকে না, 6টা 7টার দিকে আমার নক দিবে, সমস্যা নেই 7টার দিকে উঠলো নক দিতে পারবে। স্যার সকালে আমার একটু, স্যার আপনি ঘুমার তো ঘর, আমি ঘুমাই রাত 12টায়। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে কি ওই যে মার্জিনটা কি দেখা যাচ্ছে, মানে বর্ডারটা দুইটা, এই যে এখানে যে ক্যামেরা বাম পাশে রিকমেন্ডেড প্রোডাক্টস এবং ইলেকট্রনিক্স, এর দুইটার অ্যালাইনমেন্ট একই সাথে আনতে পারি না। তুমি এক কাজ করো, ইয়াতে যাও গেট বোর্ড স্টাফে যায়, তুমি কয়েকটা কপি করে নিয়ে আসে, এই যে আপাতত ফালাই দাও কাম সাফা গেট বোর্ড স্টাফ, তারপরে ভাষণে ঢুকতে হবে আর কি। হ্যাঁ ঢুকো ডকসে, ডকস অ্যাকোর্ডিয়নে ঢুকো, এই যে এই জায়গা থেকে যে ভাষণটা চেঞ্জ করে নাও আগে, না তো ঝামেলা লেগে যাবে।
ওই যে নিচে আরে খুঁজে না ওটা দিস ওটা নাই এটা নিচে আরে পড়ছিস বাসন তো বুকমার্ক করা আছে অ্যাকর্ডিয়ন স্যার হ্যাঁ অ্যাকর্ডিয়ন ইয়াতে কম্পোনেন্টে ঢুকো এই এই কাজকে তোমাদের করতে বলছে কোনটা স্যার কম্পোনেন্টস এই যে দেখছো কানার মতো খুলতেছো যে কোনটা স্যার এগুলো কম্পোনেন্টস বেস তো কম্পোনেন্টে ঢুকতে হবে আমি সবগুলো স্যার সার্চ দেই স্যার যে এই তো বদব্যাসটা করছো আর তো নিজে জানো যা যে কোনটা ক্রিয়ার ভিতরে থাকে উপরে উপরে অ্যাকর্ডিয়ন এ আচ্ছা আচ্ছা এটা কলাপসে থাকবে সরি কলাপস কলাপস হ্যাঁ কলাপস সি এর পর হ্যাঁ এই যে ডি এর আগে আর কই গেছে কলাপসের সামনে ঘুরতেছে ডি এর আগে হ্যাঁ তো ভাই কারাসলে নিচে তানিসেই তো কলাপসে যে ড্রপ ডাউনের উপরে এটা নিচ ভাই আমি শুনছি কলাম তাহলে তো ঠিক আছে কান পরিষ্কার করো আমরা সবাই অন্ধ আর আপনি হচ্ছে কানা এই সমস্যা তাই জন্য ভালো কথা কইছে মাঝে মাঝে কথাই স্পষ্ট আসে না নিচের দিকে যাও ওই যে অ্যাকর্ডিয়ন লেখা আছে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল হাতের ডান পাশে হাতের ডান পাশে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল হ্যাঁ ক্লিক করো এইটারে কপি করে লেখো কপি করো এটা নিয়ে দেবো হ্যাঁ এটাই তো কলাপস করা ওদের ওই জায়গায় অ্যাকর্ডিয়ন করা জায়গা কিছু পাইলে আর এরপর এটা ডিজাইন করে কাউকে আমার কাছ থেকে সময় নেয় এটা ডিজাইন করে আর এটা করতে গেলে তোমার সময় লাগবে তো আমি বলবো তুমি টাইপ করবা তারপরে মিলবে তাহলে সব ওটা আমি আগে ট্রাই করবো নি তারপরে সব হ্যাঁ অ্যাকর্ডিয়নটা ওই জায়গাতে বসায় কারণ হচ্ছে কি এইটার হাইট তুমি এমনি দিতে পারবে না এখন দেয়াটা সুবিধার জন্য হবে না ক্লিয়ার আচ্ছা ঠিক আছে স্যার অন্যটা দেখাই ওকে আরেকটা জন্য কি একটু দিয়ে দিই স্যার এই যে এটা একটু দেখেন এখানে স্যার এই যে এটা এই পিকচারটা এখানে যে জ্যাকেট আছে এই জ্যাকেটটা যে অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্ট বরাবর আসতেছে না কোন অ্যালাইনমেন্ট এই যে স্যার এখানে দেখা যায় কি আচ্ছা ওইটা কি এই পাশে কি হচ্ছে মানে জায়গা কম বেশি নিতে ইয়া মানে খালি জায়গা থাকতেছে তাই তো তাহলে ইন্সপেক্ট করে দেখো এটা এটার ইমেজটা কি ছোট কিনা এই কারণে ঝামেলা করতেছে কিনা আর এই যে মেনটা স্যার একটু দেখুন আর একটু মেনটা হল গেল কই যে আরে ভাই রে ভাই তুমি আমার কথাটা বুঝছো ওই জায়গার যেটা দিছো যে জ্যাকেটটা যে জায়গাতে আছে এটা টোটাল উইথ আর এটা টোটাল উইথ দেখো তাহলেই তো বুঝে যাবে হ্যাঁ নিচের দিকে যাও হ্যাঁ এটা এটা কোন সেকশনের ভিতরে রাখছো বা কোন ডিবের ভিতরে রাখছো যে কল কি এইট কল এইটটারে ধরো দেখো কল এইটটা কোন পর্যন্ত এটা না এই টোটালটা হ্যাঁ রো এর পর এই যে কল নাইন দেওয়া বোধহয় দেখি কল নাইন আরে ভাই এটার উপর একটা এই টোটাল এই দুইটা কোনটার মধ্যে আছে কথা বুঝে না বুঝতেছি না স্যার এই যে এই দুইটা ক্যারোসেল কোন ডিবের ভিতরে আছে সেটা দেখো দুইটা ক্যারোসেল স্যার এই যে নয়ের ভিতরে ইয়ের ভিতরে আছে হ্যাঁ নয়ের ভিতরে আছে তাই তো এই যে নয়ের পুরো উইথ নিয়ে এসে রাখছে দাঁড়াও আবার কই যায় মানে তুমি যে ইয়া সোজি পেয়েছে তো ফার্স্ট হয়ে গেছো বলতেছে এই ডিপটার আগে ধরো যে এটা টোটাল নয়ের মধ্যে আছে নয়ের মধ্যে রাখো তুমি আগে হ্যাঁ এটার মধ্যে তুমি কি ইউজ করছো দেখছো তুমি এই যে PX0 ইউজ করছো ওকে জি এবার নিচেরটাতে যাও এর নিচের যে ডিপটা আছে যেটার মধ্যে ওই যে ইমেজ গুলো আছে সেটাতে ঢুকো আবার কই যা নিচেরটা আছে এই যে নিচে টাকে স্ক্রল করো উপরে ব্রাউজার স্ক্রল করো তুমি এমনে বুঝবা হ্যাঁ এবার এটা ধরো হ্যাঁ এই যে এবার ধরো এটা কোন জায়গা থেকে শুরু হ্যাঁ এই যে কল ফর কি কল ফর এটাতে তো তুমি শুধু রো ইউজ করছো এই যে রো এমটি টু জি এই যে আমি দেখতেছি রো তাই না জি
নিচে না সাইজ এটা দেখাইতেছে এটা আরে মিয়া তোমার ওইটা দেখাইতে বলছে আমি পুরাটা দরকার এটা এর ওই পুরাটা দরকার আবার এটাতে যায় নিচেরটাতে যাইবা একসাথে ধরেন ওই যে ফর্ম র আছে না এই ফর্ম রয় প্যারেন্ট কে স্যার প্রফেসর ফর্ম রয় প্যারেন্ট তো সদস্য কল তো কল ধরো হ্যাঁ এই কলের মধ্যে px0 করে দাও এইটা রয় এর মধ্যে px0 রয় এর মধ্যে কি কোনো প্যাডিং আছে এটা শুরু কোথায় সেটা আমাকে দেখাও তারপরে বলছে মানে ইচ্ছা মতো কোড করে বসে দিস তারপরে এই ফর্ম রো হবে না ফর্ম রো কি পুরো কেটে দিব স্যার হ্যাঁ কেটে দিবা সেভ করো স্যার এখন একটু স্পেসিং বাড়ছে ঠিক স্যার আর ওই পাশে তারপরে তুমি বর্ডার দিছো কোথায় বর্ডার সাইজ কল ফোর কল ফোর এর মধ্যে বর্ডার তাই তো আসলে ওইটা কল ফোর এর মধ্যে বর্ডার হওয়ার কথা না হবে গিয়ে তোমার ওই যে নিচে যে ক্যারোসেলটা হবে সেটার মধ্যে তুমি ফোর এর মধ্যে বর্ডার দিলে তো এটা বেশি দেখাবে আচ্ছা তাহলে কেটে দে হ্যাঁ আর হোয়াইটটাও কেটে দাও হোয়াইটটা এই নিচে নিয়ে আসো হ্যাঁ সেভ করো সেভ করে রিলোড দাও আসতে
আবার রো লাগবে না তুমি ওই যে উপরে রো লেখা আছে ওইটার ফর্ম রো বানাই দাও উপরে যেটা রো আছে হ্যাঁ এটার ফর্ম রো আবার নিচে যেটা আছে রো সেটারও ফর্ম রো বানাই দাও এটা ছোট করো হ্যাঁ এটারও ফর্ম রো বানাই দাও সেভ করো ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক তো হইবই মানে সহজ জিনিসগুলো কমপ্লেক্স বানাও স্যার এই যে এখানে যে ডট আসে মানে ইন্ডিকেটর এটা কি ওই আলাদা যে ইন্ডিকেটর থাকে ওইটার পরে ডট বানাইতে হবে কি করে হ্যাঁ আপনি মডিফাই করে হ্যাঁ এটা দেখাই দেওয়া হয়েছিল বলে ও না এটা হচ্ছে যে ব্যাচ 9 এ দেখাই দেওয়া আছে তোমাদের যে দিন স্ক্রল ইয়া এই স্লাইডার দেখানো হয়েছিল ওদের ওই দিন দেখানো হয়েছিল এটা দেখে নিও বক্স বা সার্কেল এটা তুমি করে নিতে পারবা এই বক্সটাই পর্যন্ত আসবে তোমার বললাম না এটার ভিতরে এক অডিও ইউজ করতে হবে দেখতে গেলে ওদের মাথা উলে সকালে স্যার হ্যাঁ কালকে সকালে ইনশাল্লাহ এরপর কি কেউ আসো স্যার হ্যাঁ দেখো তাড়াতাড়ি সকালে খুঁজে পাওয়া যায় না যখনই ক্লাস শুরু করবো তখন তোমাদের সবার দেখানি শুরু হয় হবে সকালে কই থাকেনাম দাদা সকালে সকালে গলা ফাটাইলে দেখানোর জন্য কেউ নাই তাহলে এখন থেকে সকালে ক্লাস করে যাম গা যার অলরেডি 15 12টা বাজে গেছে স্যার হ্যাঁ স্যার কালকে ই করে দিয়ে নে না কালকে সকালে ক্লাস শুরু করে দেব ঠিক আছে এরপর শেষে যেহেতু সবাই দিতে সবাই শেষে দেখাইতে চায় ওদিনকে তো স্যার বললেন দুইটা পার্ট কমপ্লিট করছি কিন্তু এই যে এই পার্টটা তো আর মনে ছিল না এই পার্টটা কেমনে কি করবো স্যার এটাই এই পার্টটা কিভাবে নিব তাই তো জানি না জি জি আমি কি বলছি যেটা বেশি কমপ্লেক্স মনে হবে সেটা একটু অ্যাভয়েড করে যাবা নরমাল ডিজাইনে চলে যাবা ঠিক আছে কারণ ওগুলা তুমি শুধু যদি সময় নষ্ট করো শুধু সময় নষ্ট হবে আর কিছু না এই জায়গাতে পার্ট গুলা বুঝতে হবে এই জায়গাতে প্রথম যেটা উপরের পার্ট সেটা হচ্ছে আলাদা নিচের পার্টটা হচ্ছে আলাদা ক্লিয়ার জি স্যার তো প্রথমটা যদি আমরা ধরি যে উপরের পার্ট সেটা হচ্ছে আলাদা রোয়ের মধ্যে তারপরে নিচের পার্টে আসবে নিচের পার্টে হচ্ছে দুইটা অংশ ওকে তো দুইটা অংশের মধ্যে হচ্ছে একটা সম্ভবত এই জায়গা থেকে এতটুকু যতটুকু বোঝা যাইতেছে এটা হইতে পারে যে 5 আর এই পাশেরটা যেহেতু বড় মনে হইতেছে এটা হইতে পারে তোমার 6 ঠিক আছে যেহেতু এই পাশে খালি জায়গার ব্যাপার আছে ওকে এটা কি ফুল স্ক্রিন না তুমি ছোট করে রাখছো কোনটা খালি রাখছে এইটা হচ্ছে গিয়ে তোমার 6 আর ওইটা হচ্ছে 5 ঠিক আছে আর একটু উপরের দিকে যাও আমি
আচ্ছা এই যে ফার্স্ট কথাটা বুঝে, এই যে হোয়াট আর ইউ লুকিং ফর এট দা লাইব্রেরি, এটা হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? জি স্যার। আলাদা কন্টেইনারের ভিতরে, আর নিচে হচ্ছে পুরোটা ফুল স্ক্রিনের মধ্যে, বুঝতে পারছি? কন্টেইনার ফ্লুইডের মধ্যে, ক্লিয়ার? জি স্যার। কন্টেইনার ফ্লুইডের ভিতরে যে দি লাইব্রেরি স্যার, এই যে কন্টেইনার ফ্লুইডের মধ্যে সেটা কি করা হয়েছে, এই জায়গাতে সে রো নিছে, রো নেয়ার পর এই জায়গা থেকে এতটুকুর যে দূরত্ব, এতটুকুতে মনে হইতেছে ছয়, বুঝতে পারছি? ছয় নিতে হবে, আর এই পাশেরটা তুমি চার নিতে পারো বা হচ্ছে পাঁচ নিতে পারো। নেয়ার পর ওই রোটার মধ্যে বলে দিতে হবে কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট ইন, তাহলে এটা রাইট সাইডে চলে আসবে, বুঝে আসছে? জি স্যার। আর আমি স্যার এটা এইভাবে করছিলাম, এটা তাহলে ভুল হয়েছে। আমি তো স্যার এখানে ছয় আছে আর দুই আর চার নিয়ে করছিলাম, এটাই না হয় নাই, তাহলে ওই ছয়ের ভিতরে আবার তোমার ভাগ করতে হবে, ঠিক আছে? ছয়ের ভিতরে ভাগ করবা তুমি হচ্ছে গিয়া নয় আর তিন, ওকে? ছয়ের ভিতরে নয় আর তিন, আর এখানে আর ওইটা হবে পাঁচ, ইমেজটা হবে পাঁচ, এটা পাঁচ, হ্যাঁ, আর ছয়ের ভিতরে নয় আর তিন ভাগ করে স্যার এই করবো, তাই না? আর এই এটা সব কাটই হবে স্যার সবগুলা, নাকি মিডে হবে? এই যেটা প্রথমটাও কাট আর দ্বিতীয়টা তুমি কাট দিলেও কোনো সমস্যা নাই, বা তুমি চাইলে লিস্ট গ্রুপও ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে স্যার আমি এটা কাট ইউজ করবো, ওই দুটোই কাট তাহলে স্যার। ওকে তোমরা করো, কাজে লাগবে। কমপ্লেক্স মনে হলে নরমাল ডিজাইন করে রাখ, ঠিক আছে? এগুলোর জন্য শুধু শুধু সময় অনেক নষ্ট করা যাবে না। এই যে স্যার ফুটাবারে তুই হচ্ছে স্যার এখানে এটা এটা এই মিডিয়া দেনেছি, আর এগুলো আমরা স্যার ডাইরেক্টলি করছি, কোনো ই ক্লাস নেই নাই স্যার থেকে। আচ্ছা জানেন কি কোনো ক্লাস করে নাই, এই টাইমিং পার্টটা এগুলো কোনো হোস্ট করে নাই, ডাইরেক্ট খালি কোড দিয়ে লিখছি। আরে স্যার এই যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার, এই যে লাস্টে যে ন্যাপ বাড়ানোর মতো, এই যে এটা একটা এটার সাথে লাগাই দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, কিসের মধ্যে ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা স্যার কোড দেখাচ্ছি, তুমি এটা সেকশনের মধ্যে কালার দাও নাই হতে পারে। হ্যাঁ ফুটার কই, ফুটার কখনো সেকশন হয় না, ঠিক আছে? স্যার সেকশনের ভিতরে নিয়েছি ভুল হয়ে গেছে, নেই ফুটারে ফুটার কোনো লাগছে এখানে, ডাইরেক্টলি একটা সেকশন ইয়া ডিপ করে নিছি স্যার। ডিপ ইউজ করতে সমস্যা নেই, এটা কি ইউজ করছো তুমি, কালার বুঝি নাই কিছু। এটা কোনটার ভিতরে আছে, এইটার প্যারেন্ট কে? হ্যাঁ এটার প্যারেন্টটা কে স্যার? কালার এটা মনে হয় যে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক না, এটা ছোট করো, হ্যাঁ তারপর উপরের দিকে যাও, হ্যাঁ কন্টেইনার, এই যে রোটারে ছোট করো, এই যে তুমি এই যে কন্টেইনার ফ্লুইড দিছো, এই যে কন্টেইনার ফ্লুইড হচ্ছে কি এটা প্যারেন্ট সম্ভবত? জি স্যার। তো এটা তো এই কন্টেইনার ফ্লুইডের ভিতরে পড়বে না, এটা বাইরে আসবে, আবার তুমি কন্টেইনার ইউজ করছো, কি যে ইউজ করছো আল্লাহ ভালো জানে। আরে এখানে যে ফুটার পার্টটা তো আলাদা পার্ট হবে, এই কারণে এখানে একটু প্যাদল হইছে। হ্যাঁ তুমি এটা অন্য ডিজাইন করে ফেলছো, ঠিক করে ডিজাইন করো। আচ্ছা আর এই যে এখানে একটু দেখেন ভিতরে কোডগুলো ই করছে, আবার এটা ঠিক আছে নাকি? কোডগুলো দেখলে বুঝবো না,
এটা আগেও বলছি কোডগুলো দেখলে বুঝবো না। এগুলা লিস্টের মধ্যে আমরা নরমালি করি, এগুলা আমরা পি ট্যাগ দিয়ে করি না। কালকের থেকে আমরা ক্লাস শুরু করে দিব 9টার থেকে, ঠিক আছে? আর শেষে আমরা সবাই প্রবলেম দেখব। দেখছো যে পুরো এক ঘন্টা কিন্তু প্রবলেম সলভ করলাম, আর কিন্তু ওই আমরা ব্রেকে যাওয়ার আগে কিন্তু গলা ফাটাই ফেলছি, কে কে প্রবলেম আছে দেখাও দেখাও, কেউ নাই। জি স্যার, তখন কেউ বলা নাই। ঠিক আছে, আমরা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা আজকে 33 নম্বর ক্লাস করতেছি। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কাজ করব, সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন। কি নিয়ে কাজ করব? স্ট্রিং ফাংশন। স্ট্রিং ফাংশন তো এটা আমরা চালু করতে হলে কি ডাবল ক্লিক করলে তো চালু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চালু তো হয় নাই। কি করা যায়? লোকাল হোস্ট স্টার্ট দাও লাগবো স্যার, লোকাল হোস্ট লেখা লাগবো। এই যে তো লোকাল হোস্ট লেখলে হয়, তাই তো? না স্যার, এই চালু চালু করতে হবে স্যার। সার্ভার স্টার্ট করতে হবে স্যার। এটার নামে আপা সি রাখলো কেন? ফালসা রাখতে পারতো তাই না ভাই? আমরা আজকে দেখবো পিএইচপি স্ট্রিং ফাংশন। আমরা ভার ডাম্পে দেখতে পারতাম তাই না, একটা স্ট্রিং এ কতটুকু কয়টা ক্যারেক্টার আছে, হাবি যাবে কয়টা ক্যারেক্টার আছে, স্ট্রিং না কি কোন ডেটা টাইপ সেটাও বলে দিত। কিন্তু আমরা এমনি মাঝে মধ্যে জানতে চাই বা জানতে পারি, কিভাবে জানতে পারি? আমরা স্ট্রিং ফাংশন ইউজ করে। আর স্ট্রিং ফাংশনটা মূলত কেন ইউজ হয়, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা এই জায়গাতে দেখো একটা জিনিস উল্লেখ করছি, এই জায়গাতে কতগুলা ক্যারেক্টার লাগবে আমি বলে দিতেছি তাই না? আমি কেমনে বুঝলাম যে এই জায়গাতে কোনো ক্যারেক্টার হয় নাই, কেমনে বুঝলাম? কারণ আমরা ওইটার ভিতরে লিখে দিছিলাম কি এই নেমের ভ্যালুর যদি লেন 3 ছোট হয় তাই না, তখন সে কি করবে, এই এররটা দিবে। তাহলে আমরা পিএসপি তে কিভাবে বুঝবো সেটা তো জানার বিষয়। তো পিএসপি তে এই স্ট্রিং লেন্থটা দেখানোর জন্য আমাদের লিখতে হয় এসটিআর লেন্থ। কি লিখতে হয়? এসটিআর লেন্থ। ওকে, তো আমরা এই যে লিখে দিলাম অ্যাপাচি অ্যাপাচি নাম কে দিল? কোনা কেন দিল? জাতি জানতে চায়। সিএইচপি আছে মনে হয় স্যার ওখানে। পাচ্ছি এখন এই স্ট্রিং লেন্থটা
আমাদের সাথে যে কাজটা করতে হবে এটারে ইকো করতে হবে, তাই না? ইকো না করলে তো যাবে না। তো ইকো করলে তাহলে স্ট্রিং লেন্থ এই যেটা কত খেয়াল রাখতে হবে, স্ট্রিং লেন্থ। এরপর কিন্তু এই যে দেখছো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন ক্লোজিং, তার মানে স্কোপ তৈরি করা হয়েছে, এটার মধ্যে মূলত বসাই দিতে হবে আমরা যেটার লেন্থ দেখতে চাই। তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে চলে আসলো এই যে 41, কয়টা 41। আর আমরা যদি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম, সাপোজ আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম, ঠিক আছে, লাসু স্যার একটা কোশ্চেন স্যার বলে ফেলো, যে ইকুয়াল পরে যে এসটিআর লেন লেখা হলো, এই যে সেমিকোলনটা দেওয়া হলো, এই সেমিকোলনটা তো ইকোর সেমিকোলন, তাহলে এই যে স্কোপের জন্য সেমিকোলন লাগে না? মানে এসটিআর লেনের পরে যে সেমিকোলনটা, তো এসটিআর লেনের সেমিকোলন, ইসকো ইকোর তো সেমিকোলন হলো না, তো কে যে তো দুইটা সেমিকোলন দিতাম করেন আমাদের কি দরকার পড়বে, এই স্ট্রিং লেন্থটা দরকার পড়বে, বুঝতে পারছি কেন কি পারপাস বুঝতে পারলাম। হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার, জি স্যার, সামনে কিছু থাকতে হবে, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কি একটা মানুষের ফুল নেম হয় না স্যার? হয় না স্যার। কতগুলো ওয়ার্ড আছে আমরা সেটা দেখবো, এই জন্য আমাদের এই যে লিখে দিতে হবে এসটিআর সহকারে এতটুকু সহকারে কি একটা ওয়ার্ড, বুঝতে পারছি কয়টা ওয়ার্ড, সাতটা ওয়ার্ড। যে অনেকে বলে না যে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে, তাই না? 2000 ওয়ার্ডের মধ্যে একটা রচনা লিখতে হবে, তখন এরা কেমনে কাউন্ট করে একটা একটা গোনা গোনা না স্যার, তা কি করে এরকম কপি করে আই না পেস্ট করে দেয়, তারপর দেখে যে কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করে দেয়। সলাম জি স্যার, ওকে গুড। তো আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট, আরেকটা হচ্ছে কি লেন্থ, ইম্পর্টেন্ট ইস্যু। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, তারপরে আমরা আরেকটা জিনিস আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে এক্সট্রা স্পেস মাঝে মধ্যে পড়ে যায়, এই যে এরকম, ক্লিয়ার ভাই? এরপরও একটা পড়ে গেল, এখন আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে এটার এসটিএল লেন্থ কতটুকু আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে ধরো যে এটার এই জায়গাতে লিখে দিলাম এসটিআর, আচ্ছা এটা এমনি থাকলো ইয়ার লেন্থ, ওকে। যদি আমরা দেখি এটাতে কয়টা, একই জিনিস দেখো, এটাতে দেখাইতেছে কত 41, আর এটাতে দেখাইতেছে কত 43, তাই না? মাঝে মধ্যে কি এই যে এই ফাঁকে স্পেস গুলো কি তারা ধরে রাখে,
এই ফাঁকা স্পেস গুলো যদি আমরা ধরে রাখতে মানে বাদ দিতে চাই তাহলে আমরা এটাকে বলা হয় স্ট্রিং ট্রিম, ট্রিম করা, কি করা, ট্রিম করা। তাহলে সে কি করবে, সামনে এবং পিছনের গুলো সে কি করবে, ডিলিট করে দিবে। তো আমি এই জায়গাতে কন্ট্রোল ডি করলাম, নিচেরটাতে আমি লিখে দিলাম ট্রিম। ট্রিম হচ্ছে কি, একটা ফাংশন, ঠিক আছে। তো দিয়ে দিলাম ট্রিম, TRIM, ট্রিম। এই ট্রিমের ভিতরে থাকবে লাতু, আর এই টোটাল টিমটা আবার থাকবে কার মধ্যে, এসটিএল লেনের মধ্যে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার ফারস্টে যে ট্রিম ফাংশনটা, এটা হচ্ছে কি, সব স্ট্রিং ফাংশন, ঠিক আছে। স্কোপ থাকা মানে হচ্ছে ফাংশন আর কি, তবে এক একটার পারপাস এক এক রকম। তো সে কি করতেছে, আগে পিসের এই যে যত সামনে এবং পিছনের হোয়াইট স্পেস গুলো তারা কেটে দেয়, দেন হচ্ছে স্ট্রিং লেন্থ। এখন যদি আমরা সেভ করে যদি রিলোড দেই তাহলে উপরে দেখবেন যে 43 ঠিকই আছে, নিচে আবার কি এক চলে আসে। বুঝতে পারলাম? জি স্যার, জি স্যার। ওকে, তো আমরা এই ট্রিমটা দেখলাম। হ্যাঁ বলো। আরে 41 এর ভিতরে কি স্যার, এই যে অ্যাপাচির পর একটা স্পেস আছে, নেম এর পরে স্পেস, এগুলো সব কাউন্টিং হইছে? কোনটা, প্রথমটা? জি স্যার, জি স্যার। এই যে অ্যাপাচির পরে স্পেস, অ্যাপাচির পরে না, আগে, মিয়া, অ্যাপাচির আগে। তো স্যার মানে তার মানে কি, স্টার্টিং এর নেম এর মধ্যে যে স্যার সেটাকে রিমুভ করে, রাইট স্যার? হ্যাঁ, শুধু বলা হয়েছে আগে, সেন্টেন্সের আগে বা পরে, পরে যদি কোনো হোয়াইট স্পেস থাকে সেটা ট্রিম দিয়ে কি করা হয়, কেটে দেওয়া হয়, রিমুভ করা হয়। ক্লিয়ার স্যার? আমার কোশ্চেনটা ছিল স্যার যে আগে যে 41 আসছিল স্টিয়ার লেনের মধ্যে, ওইখানে কি স্যার এই যে অ্যাপাচির পরে স্পেস আছে না, অ্যাপাচির পরে স্পেস, নেমের পরে স্পেস, এগুলা হ্যাঁ স্যার, এগুলো কি কাউন্ট? এখন আমরা আরেকটা জিনিস দেখবো, মাঝে মধ্যে আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে স্ট্রিং রিভার্স করা। স্ট্রিং কি করা, রিভার্স করা, রিভার্স। কি রে ভাই, ধারালো করতেছে কি, str এরকম থাকে ওকালুলু, ঠিক আছে। এটা সঠিক ভাবে লিখে দাও নিচে ক্যাপচাতে, এরকম লেখা থাকে, ঠিক আছে। উল্টা থাকবো তোমার কি, সঠিকটা নিচে লিখতে হবে। ক্লিয়ার? ও জি জি স্যার। সুন্দর তো? হ্যাঁ বা সুন্দর তো স্যার, টাঙ্গালে তো স্যার উল্টা কথা চলে ভালো। আচ্ছা যাক, যাক। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমাদের যদি সকল সেন্টেন্স মানে সকল ওয়ার্ড যদি আমরা চাই যে ক্যাপিটাল করতে, তাহলে সেগুলোও করা সম্ভব। আমি এটা আবার কপি করে নিয়ে যাই। আমরা এখন দেখবো আপার কেস আর হচ্ছে লোয়ার কেস, আমরা চাই সব আপার কেস হয়ে যাবে। সো এই জায়গাতে জাস্ট লিখে দিবে, দিতে হবে str টু আপার, টু আপার, টু আপার। ওকে, যদি আমরা রিলোড দেই তাহলে দেখো কি, সব একবারে বড় হাতে হয়ে গেছে, দেখছো? আর যদি আমরা সব ছোট হাতে করতে চাই, টু লোয়ার, রাইট, টু ক্যাপিটালাইজ,
এইতো বানাই ফেলছে লোয়ার। আচ্ছা ঠিক আছে, লোয়ার। আবার এখন আমরা দেবো টু ক্যাপিটালাইজ। হ্যাঁ জি স্যার, ইয়ার দিতে ভুলে গেছি। শাহিদ কই? স্যার এই দেন নাই স্যার, এই দেন নাই স্যার, এই বাদ গেছে। হ্যাঁ দো বলছে টু ক্যাপিটালাইজ আছে আছে এটাতে কি করা যায়, এটাকে বলতে হয় ইউসি ওয়ার্ড। ঠিক আছে, ইউসি ওয়ার্ড, ইউসি ওয়ার্ড, ওয়ার্ড। ওকে প্রত্যেকটা অক্ষর সে কি করবে, আমরা যদি প্রথমটা যাই চাইতাম যে তাহলে কি করতে হবে, তাহলে আমাদের লিখতে হবে সি ইউসি ফার্স্ট। ওকে তাহলে আমরা এই এটারে ছোট অক্ষর বানাইতে হবে। এবার দেখো আগেরটার মতো এই প্রথমটার মতো হয়ে যাবে এখন। ওকে এই যে শুধু প্রথমটা আপার কেস করে দিবে। ওকে এখন কিন্তু ঝামেলা, এই এগুলো যদি তুমি বড় হাতে রাখতে এগুলো কিন্তু বড় হাতেরই থাকতো। ঠিক আছে, অনেকগুলো একবারে দেখে নিলাম। আর এগুলো আমরা আরো অনেক ধরনের ফাংশন আছে, আমরা চাইলে কি পিএসপি ডট নেট থেকেও শিখে নিতে পারি। আমরা যদি এই জায়গাতে দিই সাপোজ যে আমরা যে ইউসি অ্যাপার দিলাম, ইউসি সাপোজ পাস, এই দেখো স্ট্রিং ফাংশন, এই যে তো অনেক ধরনের আছে। ঠিক আছে, এর মধ্যে তোমাদের অল্প কয়েকটা দেখানো হইতেছে। ক্লিয়ার, রিপ্লেস আছে, ঠিক আছে, এই যে ইউসি পাস, এই যে ট্রিম দেখাইলাম, এগুলা কাজের উপর নির্ভর করে। এই যে এসকেএল লোয়ার, এসটিআর আপার, এখন আমি চাইলে সবগুলা দেখালে কি কিছুই বুঝবা না, কারণ কি কাজ করতে দেরি আছে। নিজে নিজে দেখতে বসতে হবে না, নিজে দেখা লাভ নেই তো। এটা যখন পিএসপি যখন দরকার হবে শুরু করবা তখন তুমি বুঝবা কোনটা দরকার, তখন এটা আছে কিনা সেটা সার্চ করতে হবে। সরতে জি স্যার, জি স্যার। এরপরে আমাদের আরেকটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে রিপ্লেস করা। যদি কোনো জায়গাতে কোনো ভুল থাকে তাহলে আমরা কিভাবে এটা রিপ্লেস করব। ওকে জি স্যার, কে ঘুমায়? ধরো জাতির জায়গাতে জ্যোতি বানায় ফেলছিলাম আর কি, জ্যোতি জানতে চায়। ঠিক আছে, এখন এটা একটা ঝামেলা, এটা তো ঠিক করতে হবে। সো এই জন্য আমাদের লিখতে হবে str underscore replace। ওকে সো আমরা রিপ্লেস করব। তো রিপ্লেস এর প্যারামিটার হচ্ছে তিনটা, কয়টা? তিনটা প্যারামিটার। সর্বপ্রথম হচ্ছে কাকে তুমি রিপ্লেস করতে চাও। আমি জ্যোতিকে রিপ্লেস করতে চাই। কিসে রিপ্লেস করতে চাও? আমরা জাতিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, জ্যোতি থেকে কি হবে? জাতি। এখন কার মধ্যে করতে চাও? এটা হচ্ছে লাতুর মধ্যে। ওকে, এত কিছু না লিখে ওইটা এডিট করে দিলে তো হইতো। আমার তো সেই কথা ভাই, কথা কেন না, কথা কেন না, জাতি। এখন ধরো যে এটা 50,000 লাইনের একটা প্যারাগ্রাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এখন ওই যে সব জায়গাতে জাতির জায়গাতে তুমি জ্যোতি লেখা গেছো, এখন কি করবা?
নোটপ্যাডে স্যার ই দিব স্যার এফ কন্ট্রোল এফ টাইপ সব চেঞ্জ করে দিব তুমি সার্ভারে আপলোড করে নোটপ্যাডে দিবা না ও স্যার এটা তো থাকবে তোমার ডেটাবেজে এই ডেটাগুলো থাকবে কি ডেটাবেজে লাতুর ডেটাটা থাকবে কোথায় ডেটাবেজে ডেটাবেজ থেকে তুমি সর্ট করবা সর্ট করার সময় তোমার এটা এডিট করতে হবে তখন কেমনে করবা বুড়িয়া কে যা করব নাইলে শক্তি থাকবে না স্যার বুঝতে পারছি বুঝতে পারছি তোমাদের যদি আরো আগ্রহ থাকে তোমরা এই জায়গাতে দেখতে পারো তবে এখন দেখে কোনো লাভ নেই সহজ কথা আমি বরাবর কথা বলি ঠিক আছে কারণ হচ্ছে আমি আমি দেখবো যে এই ফাংশন গুলো আছে কিনা আমি জানি না যে এইটা আদৌ ব্যবহার করবো কিনা জানি না আমি এটা কি বুঝবো মনে থাকবে বাবার নাম আর মার নাম কেন মুখস্থ রাখতে হয় বলো বাবার নাম সব জায়গায় লাগে এই কারণে সব জায়গায় লাগে মনে রাইট পরিচয় দেওয়ার জন্য স্যার পরিচয় দেওয়ার জন্য হ্যাঁ তুমি স্কুলে কোন ক্লাসে পড়ো এটা কেন মনে রাখতে হয় রোল নাম্বার কেন মনে রাখতে হয় কারণ এটার ব্যবহার আছে যে এটা তোমার মনে নাই হ্যাঁ স্যার বললাম এগুলো কি মনে আছে এগুলো পাবে কথা বুঝি নাই স্যার রাখবেন বললাম যে তোমাদের স্কুলের মানে মাঠে অনেক ফুল থাকে না কোন জায়গাতে কোন ফুল গাছ আছে সেটা কি তোমার জানার প্রয়োজন না না কিন্তু যখন তুমি বাগানে যাবে তখন দেখলেই হইলো তখন তোমার প্রয়োজন হইতো ধরো যে তুমি জীববিদ্যা নিয়ে পড়তেছো তখন তোমার এটা জানাটা কি প্রয়োজনীয়তা ছিল কিনা অবশ্যই তখন তুমি একেবারে গাছের নাম ধরে কত নাম্বার সিরিয়াল আছে সেটাও মুখস্থ রাখতে এটাই বলা হয় প্রয়োজন অনুযায়ী কাজ করতে হবে তাহলে আমাদের বেশি মনে থাকবে অপ্রয়োজনীয় জিনিস কম মনে রাখলেও চলে তাহলে মোটামুটি স্ট্রিং ফাংশনটা সম্বন্ধে জেনে গেলাম যতটুকু দেখা রয়েছে অতটুকু দিয়ে আমাদের কাজ হয়ে যাবে সজনা আজকের ক্লাস অনেক ছোট জি স্যার জি এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট নাম কি তাহলে স্যার আগে যে আমরা ভেরিয়েবল গুলো শিখছি এটার সাথে এটা বলা যাবে হ্যাঁ এটাও ভেরিয়েবল ওগুলাও ভেরিয়েবল তবে এটার পাওয়ারটা একটু অন্যরকম বলে দিতে হয় ভেরিয়েবলের নাম নট ডলার সাইন ঠিক আছে নাম আমি দিলাম সাপোজ কাইশা ওকে এখন কি তবে ভ্যালু দেখো সে আমাকে বলতেছে ডিফাইন করতেছে কাকে স্ট্রিং নেম নাম দিলাম তারপর হচ্ছে মিক্সড ভ্যালু ওকে তারপর আমরা কেস সেনসিটিভ করব কিনা সেটার জন্য অপশনাল ঠিক আছে তা আমাদের সমস্যা নাই আমরা কাইশা দিলাম দেন আমি এই যেতে তার ভ্যালুটা সেট করে দিলাম ঠিক আছে কারে দিব সজীবের নাম সজীব খান সজীব চৌধুরী তালুকদার এখন আমরা এটাকে শো করতে চাই কিভাবে শো করব তখন আমাদের শুধু লিখে দিতে হবে ইকো কাইশা ছোট হাতের আমরা দিয়ে দিচ্ছি এটা কি হবে বড় হাতের ওকে
রিলোড দিলাম আসলে এমডি শট দেখো আমি কি ড্রলার ইউজ করছি না করি নাই তো নরমালি আমরা যখন কোন একটা এরকম ডিফাইন আমরা ইউজ করি নরমালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি র পিএসপি তেও বড় বড় প্রজেক্ট করার সময় আমাদের লাগে কিছু কিছু আমাদের কি ভেরিয়েবল আগে থেকে ডিফাইন করা লাগে তখন আমরা কি করে এইভাবে কনস্ট্যান্ট তৈরি করে দেই বুঝতে পারলাম সো কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করার রুলসটা কি আগে কি লিখতে হবে ডিফাইন ওকে তারপর হচ্ছে কাইশা তারপর হচ্ছে কি মানে এটা হচ্ছে নাম ভেরিয়েবলের নাম আর তারপর ভ্যালু তার ভ্যালু মনে থাকবে জি স্যার গুড জি স্যার গুড সোজি ভাই বেশ মনে থাকবে ওগুলা না লিখে স্যার আমরা যদি লাইন লিখি তাহলে তো কাজ করবে মানে যে এসটিআর আপার তারপরে এসটিআর লোয়ার এগুলোর ভিতরে যে ফার্স্ট স্কোপের ভিতরে যে আমরা লিখি ডলার সাইন দিয়ে ওইটা যদি না লিখে আমি মানে ওখানে লাইন লিখি লাইনও তো কাজ করবে স্যার হ্যাঁ এটা লিখলে তো কাজ করবে নরমালি আমরা কি করি ভেরিয়েবলের মধ্যে রাখা দেই এই যে বেশি লাইন আমরা লিখি না ডিভিজিবল লাগে তাই না জি স্যার জি স্যার জানা করে এই যে এটা বসাই দিতাম এটা দেখতে খুব সুন্দর লাগতো নাকি হ্যাঁ এখন আমরা দেব গ্লোবাল ঠিক আছে ভেরিয়েবল সরি এবং এটাকে নরমালি আমরা বলি যে সুপার গ্লোবাল ভেরিয়েবল কি কি এটার জন্য আমার একটা টেক্সট ডকুমেন্টের দরকার ডব্লিউটি সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো কি কি একটা কি আসে না দুইটাই সব ওকে সো সুপার গ্লোবাল ভেরিয়েবল কে আমরা নরমালি কয়েক ভাগে মানে টোটালি চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সার্ভার রিলেটেড ওকে সেটার জন্য আমরা নরমালি ইউজ করি ডলার আন্ডারস্কোর সার্ভার সব বড় হাতে ক্লিয়ার এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা অ্যারে অ্যারে টাইপের কাজ করে ঠিক আছে ওকে তো সার্ভার রিলেটেড এর জন্য ডলার আন্ডারস্কোর সার্ভার তারপর হচ্ছে আমরা ফর্ম সাবমিশনের জন্য ফর্ম সাবমিশনের সাথে রিলেটেড যেগুলো আছে তার মধ্যে হচ্ছে গেট মেথড গেট ওকে পোস্ট তারপর হচ্ছে পোস্ট তারপর হচ্ছে রিকোয়েস্ট তারপর হচ্ছে ফাইল ওকে এই চ্যাপ্টার হচ্ছে কি আমাদের ফর্ম রিলেটেড তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেস রিলেটেড এখন আবার পি আসবে কোন কথা
আচ্ছা অ্যাক্সেস রিলেটেড এর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সর্বপ্রথম লাগে সেশন, যদিও তোমাদের লগইনটা দেখানো যাচ্ছে না। আরেকটা হচ্ছে কুকি, ওকে সেশন, আরেকটা হচ্ছে কি কুকি। এই তিন ধরনের পার্টি আমাদের ম্যাক্সিমাম সময় দরকার পড়ে, ঠিক আছে, বিশেষ করে এই দুইটা কমন, এটা লাগে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল, ওগুলো আমরা আলাদা ধরলাম, ওগুলো আমাদের কম জানলেও সমস্যা নেই। তুমি যদি এগুলো সম্বন্ধে আরো লার্ন করতে চাও এই জায়গাতেও আস, ঠিক আছে। আমি যদি এই জায়গাতে লিখে দিতাম ডলার আন্ডারস্কোর এই যে কুকি, তাহলে এই জায়গাতে ধরো যে একটা সেট চলে আসবে, ঠিক আছে। কুকি সুপ হয়ে গেল না? হ্যাঁ স্যার, উপরে কিছু স্যার, উপরে উপরে গেছে না কুকি স্যার, আমাদের বাকি সবগুলা দরকার, সবগুলা মিলে আছে, কোনটার মধ্যে আছে সেটা চিন্তা করি। আচ্ছা তাহলে আমরা সার্ভারের যে কোনো একটা বাইন করি আগে, ডলার আন্ডারস্কোর সার্ভার, জানি না তোমার মোবাইল কোন আমি বিভিন্ন ধরনের আছে, আমাদের এই কয়টাই সবচেয়ে বেশি দরকার, তার মধ্যে আমাদের সার্ভারটা একটু বেশি দরকার এখন, কারণ আজকে আমরা শুধু সার্ভারটা নিয়ে আলোচনা করব। ওকে সার্ভারের মধ্যে এখন আমরা এই যেতে দেখবো সার্ভার দিয়ে কি কি কাজ করে। আমি এই যেতে দিয়ে দিলাম ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার, এটা হচ্ছে কি একটা অ্যারে, এটার মধ্যে আমরা কোনো কিছু রাখতে পারি না, কিন্তু এই জায়গা থেকে আমরা বিভিন্ন ডেটা দেখতে চাই, আমরা কোন পেজে বা কোন লিঙ্ক থেকে দেখতে চাই, যে জ্যাম এই যে সি ড্রাইভ থেকে শুরু করে যা যা আছে সব একটা হিস্ট্রি দিয়ে দিবে এই জায়গাতে। তো এই জায়গাতে লিখতে হবে পিএসপি আন্ডারস্কোর সেল, আরে পি আই রে ভাই, আচ্ছা কপি করে নিয়ে এই যে পিএসপি সেল সহজ আছে। সেভ করলাম, সেভ করার পর যদি আমরা আমাদের ব্রাউজারে এটাকে রিলোড দেই, তাহলে এই যে দেখো যে টোটাল লিস্ট চলে আসছে, লোকাল হোস্টের পর কি আছে দেখছো, এই যে এতে সেটা লেখা আছে কিনা। জি স্যার, এটা হচ্ছে কি আমরা দেখতে পারি যে এটা কোন সার্ভারে আছে, শুধু তাই না এটার মধ্যে বিভিন্ন ধরনের, যে আমরা কোন ধরনের তোমার গেটওয়ে বা ইন্টারফেস বা হচ্ছে সার্ভার অ্যাড্রেস, সার্ভার নেম কোন সার্ভার, তারপর সার্ভার সফটওয়্যার কোন সফটওয়্যার ইউজ হইতেছে। দেখো সার্ভার সফটওয়্যার যদি আমরা ইউজ করি তাহলে এটা আমাদের আরেকটা জিনিস প্রিন্ট করে,
কন্ট্রোল ডি দেখো সার্ভার সফটওয়্যার যদি আমরা দেই তাহলে আমাদের কি দিবে দেখো আমরা কি চালাইতেছি অ্যাপাচি অ্যাপাচি এটা ভার্সন কত সেটাও দিয়ে দিছে এবং উইন্ডোজ 64 বিটে চলতেছে এটা ওপেন এসএসএল টোটাল ভার্সন দিয়ে দিছে ঠিক আছে 7.3.9 আমাদের পিএসপি ভার্সন কত 7.3.9 তারপর স্ক্রিপ্ট ফাইল নেম আমরা যদি এটা দেখি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ফাইল নেমটা কি কন্ট্রোল ডি আসছে এটা আমাদের কি সি ড্রাইভের ভিতরে জ্যাম জ্যামের ভিতরে হচ্ছে এসটিডক্স এসটিডক্সের ভিতরে হচ্ছে এই ফোল্ডার এই ফোল্ডারের ভিতরে হচ্ছে এই ফোল্ডার তারপরে হচ্ছে এটা চালু আছে দেখছো আমরা মাঝে মধ্যে বিভিন্ন ইনভয়েসে এরকম লেখা দেখি না কই থেকে প্রিন্ট হইছে হ্যাঁ স্যার ঠিক সে এই জিনিসটাও সেম ওইভাবে সে কি করে নিয়ে আসে ইন্টারেস্টিং না এগুলো দেখতে তো অনেক কিছু আছে ঠিক আছে সিএলএ আমরা চাইলে অনেক কিছু এই জায়গা থেকে ব্যবহার করতে পারি তবে যেগুলো আমাদের প্রয়োজন তো এ হচ্ছে বিষয় আজকে আমাদের এ পর্যন্তই ছিল কালকে হচ্ছে আমরা এই ফর্মটা নিয়ে কাজ করব ঠিক আছে জি স্যার আজকের ক্লাসটা একটু ভালোভাবে দেখবা ক্লিয়ার জি স্যার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কোনো কোশ্চেন আছে না স্যার আপাতত ঠিক আছে তাহলে আমরা কল করে ফেলি জি স্যার